আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তোমাদের কি এক্সামের কোনো ডেট হলো? ম্যাম, ডেটটা এখনো হয় নাই, তবে হচ্ছে ওই একটা সাংবাদিক সমিতির ইয়ে দেখলাম, ওনারা বলতেছে যে মার্চের 15 থেকে 21-এর মধ্যে হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, এটা কি তোমাদের না শুধু লেভেল থ্রি? এটা লেভেল ম্যাম থ্রি এটা তো স্টার্ট করবে? 43, 44, 45 সবগুলোর কথাই বলছে। ও আচ্ছা, হ্যাঁ 43 হচ্ছে ওদের কনফার্ম, ওদের শুরু হবে, বাট বাকিদের আমার যে শিওর একটা না। মিটিং আছে নাকি ওইটার পরে নাকি আর কি ডিসিশন হবে। হ্যাঁ, একটা হেড এবং ডিনস কমিটির একটা মিটিং হবে, ওখানেই ফাইনাল ডিসিশন হবে, এবং ওখানে যেটা ডিসিশন হবে ওটাই হচ্ছে ফাইনাল হবে। তবে যতটুকু জানি লেভেল থ্রি হচ্ছে কনফার্ম, ওদের এক্সামটা হচ্ছে মানে মার্চ থেকে শুরু হবে। ওকে, দেখো তোমাদেরও এক্সাম হয়তো বা শুরু হয়ে যেয়ে যাবে এই আগে পিছে, বেশি দেরি হয়তো বা হবে না। তো তোমাদের প্রিপারেশন কিরকম? পড়াশোনা কিছু মনে আছে না? সব ভুলে গেছো অলরেডি? ভুলে গেছি ম্যাম। ভুলে যাওয়াটাই অবশ্য স্বাভাবিক, 1 বছর হয়ে গেছে, 1 বছর তো ধরে শুধু বসে থাকাই হচ্ছে, সেরকম তো মনে হয় কোনো কাজেই হচ্ছে না আসলে বাসায় থেকে। ওকে, আবার ট্রাই করো হচ্ছে শুরু করার, যতটুকু মনে পড়ে সেই অনুযায়ী হচ্ছে পরীক্ষা দাও। এটা ছাড়া বলার কিছু নাই আসলে। এবার চলো শুরু করি আজকে আমাদের হচ্ছে টপিক। তো হচ্ছে কতদিন মনে হয় আমরা ম্যাটেরিয়াল প্যাসেজ, ওখানে আমরা টাস্কটা পড়ি নাই, কারণ হচ্ছে একবারে ম্যাটেরিয়াল প্যাসেজ পড়ি তাহলে একবারে টাস্কটা হয়ে যাবে। তো 1 নাম্বার ছিল ক্যান, বেসিক্যালি এটা হচ্ছে যদি ড্র ফ্রেম ধরি আমরা, তো এখানে প্রথমে বেসিক্যালি তোমাকে ব্রেক আর ড্র ফ্রেমের কথাই বলতেছে। এখানে আমি জানি না তোমাদের মনে আছে কিনা, যখন আমরা ফ্লো চার্ট দেখেছিলাম একদম শুরুর দিকে যে ক্লাস গুলা ছিল, সেখানে আমরা ফ্লো চার্ট দেখেছিলাম যে একটা ইয়ান তৈরি করার জন্য কোন কোন হচ্ছে মেশিন লাগে বা কোন কোন স্টেপ আসলে ফলো করতে হয়। তো সেখানে কিন্তু ছিল, খেয়া যা মনে আছে কিনা জানি না, যে হচ্ছে তোমাদের 2টা ড্র ফ্রেম ছিল, একটা হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম, একটা হচ্ছে ফিনিশার ড্র ফ্রেম। আর ওইখানে আমি বলেছিলাম যে 2টা ড্র ফ্রেমের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে পার্থক্যে একটা এডিশনাল ডিভাইস আছে, সেই এডিশনাল ডিভাইস কোনটাই হবে? ফিনিশার ড্র ফ্রেমে আছে, যেটা হচ্ছে ব্রেকার ড্র ফ্রেমে নাই। তো হচ্ছে বাহ্যিক দিক থেকে দেখলে মোটামুটি সব 2টা ড্র ফ্রেমে একই আসবে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে কমন জিনিসগুলো পড়ে যাই, আর অটো লেভেল হচ্ছে ডিভাইসটা আছে ফিনিশার ড্র ফ্রেমে প্রেজেন্ট থাকে। তো সেটা হচ্ছে আমরা শেষে গিয়ে ওই ডিভাইস সম্বন্ধে একটু পড়বো, তাহলে 2টা ড্র ফ্রেমে আমার কভার হয়ে যাবে। তাহলে অ্যাজ ইউজুয়াল যদি দেখি, প্রথমে আসবে আমার হচ্ছে ব্রেকার ড্র ফ্রেম। যদি ব্রেকার ড্র ফ্রেম দেখো, তাহলে খেয়াল করো এখানে যে ক্যান গুলা থাকবে, এই ক্যান গুলা হচ্ছে তাহলে কোন মেশিন থেকে আসবে আমার? অবশ্যই হচ্ছে কার্ডিং মেশিন। আমরা ইমিডিয়েট আগে যে মেশিনটা পড়েছি সেই কার্ডিং মেশিন, সেই কার্ডিং মেশিন থেকে আমার হচ্ছে ক্যান গুলা পাওয়া যাবে। তার মানে এখানে ক্যানের কাজ হচ্ছে কি? ক্যানের কাজ হচ্ছে ক্যানের মধ্যে আমার কি হবে, ফ্লাইওভার গুলা হচ্ছে কি আকারে, কয়েল আকারে হচ্ছে জমা থাকবে। কয়েল আকারে জমা থাকার সুবিধা কি? সুবিধাটা হচ্ছে যে আমি যখন হচ্ছে এটাকে হচ্ছে আনওয়াইন্ড করে তুলতে যাব, গিয়ে হচ্ছে মেশিনে ফিট দিতে যাব, তখন হচ্ছে কি হবে আমার, যে স্লাইভারটা হচ্ছে জট পাকায় যাবে না, ছিঁড়ে যাবে না, যেহেতু স্লাইভার একটা সফট ম্যাটারিয়াল, সো এটাকে একটু হচ্ছে সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করতে হবে। তাহলে ভালো কথা, ক্যান দিয়ে গেল। দেন হচ্ছে এখানে তুই বলতেছে ফিড রোলার, ফিড রোলারের কাজ কি হবে? ফিড রোলারের কাজ বলতেছে এই ক্যান থেকে যে স্লাইভারটা আমি পাবো সেটা হচ্ছে মেশিনে হচ্ছে ইনপুট দিবে। ইনপুট দিবে কিভাবে? ফিড রোলার অবশ্যই হচ্ছে ঘুরবে, ফিড রোলার যখন ঘুরবে স্লো মোশনে ঘুরবে, ঘোরার ফলে কি হবে, সামনে হচ্ছে ম্যাটেরিয়ালটা পাস হবে, দ্যাট মিন্স হচ্ছে মেশিনে হচ্ছে ইনপুট হবে। দেন আসো, এখানে 3 নাম্বারে ছিল আমাদের মনে হয় ড্রাফটিং সিস্টেম, এবং এটা সম্বন্ধে আমরা কতদিন মনে হয় বলেছিলাম যে 3/3 ড্রাফটিং সিস্টেম, মানে উপরে 3টা রোলার আছে নিচে 3টা রোলার আছে, এই জন্য 3/3 হচ্ছে 3। প্রথম যে ডিজিটটা এটা সব সময় হচ্ছে টপ রোলার গুলা, আর নিচে যে পরে যে ডিজিটটা থাকে এটা হচ্ছে বটম রোলার গুলাকে বোঝায়। ভালো কথা, এটা ড্রাফটিং সিস্টেমের যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে উপরে গুলো 3টা টপ রোলার, নিচে হচ্ছে 3টা হচ্ছে বটম রোলার, তার মানে ড্রাফটিং সিস্টেম এখানে হচ্ছে 3/3। নর্মালি হচ্ছে যে
ডিটার বেশি চলে ড্র ফ্রেম, আমাদের মোবাইল ফোন খেয়াল করো, আমাদের মোবাইল ফোন যেরকম দেখা যাবে যে আমাদের যদি টপ ব্র্যান্ড ধরো মোবাইল ফোনের, মোবাইল ফোন বেসিক্যালি, তো এটার ক্ষেত্রে দেখা যাবে যে টপ ব্র্যান্ড হচ্ছে কে আছে, অবশ্যই হচ্ছে আমার কি আছে অ্যাপল আছে। অ্যাপলের হচ্ছে ফোন মোবাইল ফোন সব সবচেয়ে বেস্ট কোয়ালিটি, তো দেখা যাবে যে প্রাইসও কিন্তু অনেক হাই এটার। তো সেক্ষেত্রে দেখা যাবে যে কি আছে অ্যাপল আছে মনে করো, দেন কি আসবে, দেন মনে করো হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড যেটা আছে মনে করো যে হচ্ছে স্যামসাং, দেন হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড আছে, ইন্ডিয়ান ব্র্যান্ড আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে। তো দেখা যাবে যে ড্র ফ্রেমও এরকম বিভিন্ন ব্র্যান্ডের আছে, তবে সবচেয়ে দামি যে ব্র্যান্ডটা আমার বা সবচেয়ে যে ব্র্যান্ডটা হচ্ছে কোয়ালিটি ভালো সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে রিটার। ওখানে যেরকম বললাম মোবাইল ফোনের ক্ষেত্রে অ্যাপল বললাম, তো এরকম দেখা যাবে যে আমার কি হবে যে ড্র ফ্রেমের ক্ষেত্রে আমার কি আসবে সেটা হচ্ছে আমার রিটার, ঠিক আছে, একটা ব্র্যান্ড একটা কোম্পানি, ওদের ড্র ফ্রেম হচ্ছে মোটামুটি দেখা যাবে যে সবখানে হচ্ছে 3/3 ড্র ফ্রেম সিস্টেমই থাকে। তাহলে দেখা যাবে যে নিচের যে রোলার গুলো আছে সেটা হচ্ছে ব্যাক রোলার, উপর সরি বটম রোলার্স, তার মধ্যে পিছনে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাক, মাঝখানে যেটা থাকবে সেটাকে হচ্ছে বটম মিডল রোলার, এবং সামনে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি হচ্ছে যে ফ্রন্ট বটম রোলার। একইভাবে টপ রোলার গুলোর নামও এরকম হবে, ব্যাক কিভাবে বলতেছি ফিড সাইড কে ব্যাক ধরা হয়, ডেলিভারি সাইডটাকে হচ্ছে ফ্রন্ট ধরা হয়, মানে সামনে সাইড ধরা হয় পিছনে সাইড ধরা হয়, মানে ফিড এদিক থেকে যাচ্ছে তার মানে এটা হচ্ছে আমার ব্যাক। তো এখানে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে টপ ব্যাক রোলার, মাঝখানেরটা হচ্ছে মিডল ব্যাক রোলার, এবং হচ্ছে ফ্রন্টেরটা হচ্ছে কি আমার হচ্ছে ফ্রন্ট টপ রোলার, ঠিক আছে। তাহলে এখানে যদি 3/3 হচ্ছে ড্রাফটিং সিস্টেম হয় সেখানে আমরা দেখলাম যে 3টা রোলার 6টা রোলারের নাম আমরা জানলাম যে 6টা রোলারের 6টা ভিন্ন নাম আছে। এখন তাহলে মাঝখানে গ্যাপ আছে 2টা, তাহলে এটা হচ্ছে ব্যাক পেয়ার, এটা হচ্ছে মিডল পেয়ার। তাহলে ব্যাক পেয়ার এবং মিডল পেয়ারের মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে বলা হয় ব্যাক জোন, এটাকে বলা হয় ব্যাক জোন। আর হচ্ছে কি হচ্ছে এই মিডল পেয়ার এবং হচ্ছে ফ্রন্ট পেয়ার, দ্যাট মিনস হচ্ছে মিডল টপ এবং বটম রোলার মিলে তো একটা পেয়ার হয়ে গেছে, আর এখানে হচ্ছে ফ্রন্ট টপ রোলার এবং হচ্ছে ফ্রন্ট হচ্ছে বটম রোলার, এই দুটো মিলে একটা পেয়ার হয়ে গেছে। তার মানে হচ্ছে এই দুটো এই 4টা রোলার মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট জোন, ফ্রন্ট জোন। আচ্ছা এতটুকু বোঝা গেছে, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো? জি ম্যাম বুঝা গেছে। তাহলে এতটুকু তাহলে আমি দেখলাম হচ্ছে 6টা রোলারের নাম জানলাম, আর দেন হচ্ছে যে পিছনের যে যে 2টা রোলার আছে তাদের মাঝখানে যে জোনটা আছে সেটা হচ্ছে ব্যাক জোন, আর হচ্ছে মিডল রোলার এবং হচ্ছে ফ্রন্ট পেয়ার সব রোলারের মাঝখানে যে জোনটা আছে সেটা গ্যাপ, মানে জোন মানে হচ্ছে গ্যাপ এখানে বা জায়গা বোঝানো হচ্ছে, সেই জায়গাটাকে বলতেছে ফ্রন্ট জোন। ওকে ভালো কথা। দেন হচ্ছে আমার কি আছে এই ফ্রন্ট জোনে একটা ছোট্ট একটা ডিভাইস আছে, নাম হচ্ছে কি প্রেশার বার, প্রেশার বার, ঠিক আছে। এই প্রেশার বারের কাজ কি, এই প্রেশার বারের কাজ হচ্ছে বলতেছে প্রোটিন যে ফাইবার গুলো আছে সেই প্রোটিন ফাইবার গুলোকে গাইড করা। প্রেশার বারের কাজ হচ্ছে প্রোটিন যে ফাইবার গুলো আছে সেই প্রোটিন ফাইবার হচ্ছে গুলাকে হচ্ছে গাইড করা। এখন তোমার কোশ্চিন হতে পারে যে প্রোটিন ফাইবার হচ্ছে কি, প্রোটিন ফাইবার বলতেছে এই যে মনে করো প্রথমে 2টা পেয়ার নিলাম, 2টা পেয়ারের মধ্যে মনে করো এটা হচ্ছে ব্যাক পেয়ার, এটা হচ্ছে মিডল পেয়ার, ঠিক আছে। তাহলে এমন হওয়া উচিত এই দুইটা পেয়ারের মধ্যে গ্যাপটা এমন হওয়া উচিত যে হচ্ছে আমার এই ব্যাক পেয়ার যখন হচ্ছে ফাইবারের পিছনের মাথাটা ছাড়বে ফ্রন্ট পেয়ার সামনের মাথাটাকে ধরবে, গ্যাপটা এরকম রাখা হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাক জোন অথবা হচ্ছে ফ্রন্ট জোন যে জোনই হোক না কেন গ্যাপটা এভাবে রাখা হয় যেন হচ্ছে পিছনের পেয়ার হচ্ছে পেছনের মাথাটা ছাড়বে আর সামনের পেয়ার হচ্ছে কি হবে যে সামনের ফাইবারের সামনের মাথাটা ধরবে। যদি কোনো কারণে দেখা যায় যে আমার হচ্ছে এই গ্যাপের হচ্ছে দ্যাট মিনস হচ্ছে ব্যাক জোন বা ফ্রন্ট জোন যেটাই হোক না কেন বলো মনে করো যে ওইখানে যদি কি হয় যে হচ্ছে ডিস্টেন্সটা বেশি ওয়াইডার হয়ে যায় ফাইবারের লেন্থের তুলনায় তাহলে দেখা যাবে যে ব্যাক পেয়ার হচ্ছে পেছনের মাথাটা ছাড়ছে কিন্তু ফ্রন্ট পেয়ার সামনের মাথাটা ফাইবার ধরতে পারেনি, তাহলে কি হবে ফাইবারটা মাঝখানে পড়ে যাবে।
এই মাঝখানে পড়ে যাওয়া যে ফাইবারটা আছে এটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং ফাইবার, মানে ভাসমান, ফ্লোটিং ফাইবার, ফ্লোটিং ফাইবার, ভাসমান ফাইবার, মানে দুইটা পেয়ারেরই কোনোটাতে হচ্ছে ফাইবারের একটা মাথা ধরে নেন। এই বলতেছে এই ফ্লোটিং ফাইবার গুলোকে গাইড করে নিয়ে যাবে হচ্ছে কি, এই হচ্ছে প্রেশার বার। ওকে ওকে, তাহলে এই ড্রাফটিং জোনে কিন্তু হচ্ছে মেইন কাজটা হবে। এখানে এখানে দেখা যাবে যে ড্রাফটিং জোনে আমার যখন হচ্ছে ড্রয়িং হবে, ড্রয়িং কি ছিল, ড্রয়িং ছিল একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কি হবে ফিট ম্যাটেরিয়াল, দ্যাট মিনস ফিট যে স্লাইভার আছে সেই স্লাইভারটা কি হবে ইলনগেট হবে, ইলনগেট হওয়ার ইলনগেট হবে, সেই ইলনগেশনের যে প্রসেস সেটাকে বলতেছে হচ্ছে ড্রয়িং। সেখানে কন্ডিশন কি ছিল, সামনের পেয়ার অবশ্যই বেশি জোরে ঘুরতে হবে পিছনের পেয়ারের তুলনায়, তবেই হচ্ছে আমার ইলনগেট হবে, কারণ সমান সারফেস স্পিডে ঘুরলে ইলনগেট হওয়ার সম্ভাবনা নাই। তো তাহলে ড্রয়িং যখন হবে তাহলে দেখা যাবে যে এখানে দেখো কাজ, যেখানে চারটা কাজের হুক অলরেডি ফর্ম হয়ে গেছে, আমরা দেখেছি কোথায়, কার্ডিং মেশিনের হচ্ছে ডফার রোলারে, কার্ডিং মেশিনের ডফার রোলারে ফাইবার হুক হচ্ছে ফরমেশন হয়ে গেছে, সেই হুক গুলোকে এখন স্ট্রেট করতে হবে, সেটা বলতেছে একটা কাজ, ইকুয়াল করা একটা কাজ, বলতেছে ব্লেন্ডিং হবে এবং হচ্ছে ডাস্টিং হবে, সবই হবে বেসিক্যালি হচ্ছে এই ড্রাফটিং জোন এই জায়গাটুকুর মধ্যে। ঠিক আছে, তখন দেখা যাবে যে ইকুয়াল বলতে এখানে বোঝাচ্ছে যে আমার আমরা কার্ডিং মেশিনে মনে আছে কিনা জানি না তোমাদের, ওখানে আমরা পড়েছিলাম যে শর্ট টার্ম, লং টার্ম এবং হচ্ছে মিডিয়াম টার্ম ভেরিয়েশন থাকে স্লাইভারের মধ্যে। সেই বলতেছে সেই যে ভেরিয়েশন গুলো আছে সেই ভেরিয়েশন গুলো কম আপে এখানে হচ্ছে কি, এই হচ্ছে আমার ড্রাফটিং জোনের মাধ্যমে যখন হচ্ছে ড্রয়িংটা হবে, দেন হচ্ছে কি হবে ফাইবারটা হচ্ছে স্ট্রেইট হবে, যে হুকটা ফরমেশন করেছিল হচ্ছে ডফার রোলারে সেই হুকটা হচ্ছে কি হবে, ফাইবারের মাথা হচ্ছে বেঁকে ছিল, দেখা যাবে যে ফাইবারের মাথা হচ্ছে সোজা হয়ে যাবে, কোথায়, এই ব্যাক জোনে। ঠিক আছে, ব্যাক জোনে হচ্ছে দেখা যাবে যে ফাইবারের মাথাটা হচ্ছে স্ট্রেইট হয়ে যাবে, দেন কি হবে আমার ডাস্ট রিমুভাল হবে। ডাস্ট রিমুভালটা কেন হবে, এখানে বলতেছে আমার হচ্ছে ফাইবার, ফাইবার টু ফাইবার এই ড্রাফটিং জোনে দেখা যাবে যে ফাইবার গুলো একদম হচ্ছে স্ট্রেইট অবস্থায় চলে যায়, তখন দেখা যাবে যে কি হয় স্ট্রেইট এবং যখন প্যারালাল অবস্থায় থাকে তখন দেখা যাবে যে ফাইবার টু ফাইবার এবং হচ্ছে ফাইবার টু মেটালের একটা
হ্যালো ম্যাডাম, কই গেছে? ক্লাস মনে আর হবে না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শোনা যাচ্ছে? আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম, সরি। আচ্ছা চলো, এখানে হচ্ছে কি বলতেছে, ডাস্ট গুলো রিমুভাল হবে তো বলতেছিলেন, যে ডাস্ট রিমুভাল আমি তাহলে কয়েকটা পয়েন্ট দেখলাম কোন কোন সেকশনে আসলে ডাস্ট রিমুভাল হচ্ছে। সেখানে একটা ছিল কি, ব্লো রুম ছিল, ওখানেও কিন্তু ডাস্ট রিমুভাল হচ্ছে। যখন আমার হচ্ছে টুথপিক সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, ওখানে কিন্তু হচ্ছে ডাস্ট রিমুভালের একটা অপশন আছে, এখানে একটা পয়েন্ট। দেন আমার কি আসতেছে, কার্ডিং মেশিন, কার্ডিং মেশিনে হচ্ছে আমার হচ্ছে ডাস্ট রিমুভাল হচ্ছে। দেন আমার কি আসতেছে, এখানে দেখো ড্রাফটিং, ড্রাফটিং সিস্টেমও কিন্তু হচ্ছে ডাস্ট রিমুভাল হচ্ছে। ওকে, দেন হচ্ছে যখন হচ্ছে বলতেছে এখানে কিন্তু হচ্ছে একাধিক হচ্ছে স্লাইভার দিতে হবে। কত স্লাইভার দেওয়া যায়? নর্মালি হচ্ছে যতগুলো ব্র্যান্ডেরই ড্র ফ্রেম থাকুক না কেন, সব ব্র্যান্ডের ড্র ফ্রেমেরই দেখা যাবে যে আমার কত আছে, হাইয়েস্ট 8টা পর্যন্ত দেওয়া যায়। হাইয়েস্ট 8টা পর্যন্ত স্লাইভার একসাথে ইনপুট দেওয়া যায় একটা মেশিনে। একটা 8টা স্লাইভার এক আমি ইনপুট দেবো, একটা স্লাইভার আমি হচ্ছে আউটপুট পাবো, ঠিক আছে? এই যে আমি হচ্ছে 8টা স্লাইভার দিলাম, 8টা পর্যন্ত, দ্যাট মিন্স তুমি 2টা দিতে পারবে, 3টা দিতে পারবে, 4টা দিতে পারবে, 5টা দিতে পারবে, 6টা দিতে পারবে, 7টা দিতে পারবে, 8টা দিতে পারবে, 8টার বেশি দিতে পারবে না। তাহলে মনে করো যদি আমি 8টা হচ্ছে এখানে স্লাইভার ইনপুট দিলাম, এখানে একটা পাইলাম, এই যে আমার একাধিক স্লাইভার আমি দিয়ে একটা স্লাইভার পেলাম, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডাবলিং। ডাবলিং বলতে দুই বোঝানো হচ্ছে না, ডাবলিং বলতে বোঝানো হচ্ছে, ডাবলিং বলে শব্দটা হচ্ছে ডাবলিং, DOUBLING, ডাবলিং। আমার হচ্ছে বলতেছে একাধিক স্লাইভার আমি ইনপুট দেবো, সেখান থেকে যদি আমি একটা স্লাইভার পাই, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডাবলিং। এখন এই ডাবলিং রেশিও, যে কতটা থেকে কতটা পাবো, এটাকে বলা হয় ডাবলিং রেশিও। তো যতটা আমি ইনপুট দেবো এবং যতটা আমি আউটপুট পাবো, তো এইটার হিসাবে হচ্ছে ধরা হয় ডাবলিং রেশিও। আচ্ছা শুনতে পাচ্ছো এখন? ID 79, তুমি কি এখন কথা শুনতে শোনা পাচ্ছ? যাচ্ছে কিন্তু, মানে মাঝে মধ্যে কথা হচ্ছে, আচ্ছা ভেঙে ভেঙে কথা মাঝে মধ্যে যাচ্ছে। ব্রেক করতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছো ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি। ওকে, তাহলে কি বললাম, যে কয়টা স্লাইভার থেকে আমি কয়টা স্লাইভার পাবো, এটাকে বলতেছে আমার ডাবলিং রেশিও দিয়ে এক্সপ্রেস করা হয়, ডাবলিং রেশিও। মনে করছো যদি আমি 8টা থেকে 1টা পাই, তাহলে ডাবলিং রেশিও হচ্ছে 8:1 হচ্ছে 1। যদি 7টা স্লাইভার ইনপুট দিয়ে যদি 1টা স্লাইভার আমি পাই, সেটা ডাবলিং রেশিও হচ্ছে 7:2 হচ্ছে 7:1 হচ্ছে 1। আচ্ছা যদি 5টা স্লাইভার ইনপুট দিই আর 1টা স্লাইভার যদি আউটপুট পাই, তাহলে ডাবলিং রেশিও হচ্ছে 5:1। তাহলে ডাবলিং কি বলেছিলাম, একাধিক স্লাইভার, একাধিক স্লাইভার থেকে যদি, স্লাইভার না ম্যাটারিয়াল যে কোনো হতে পারে, এখানে যেহেতু আমি ড্রপ ফ্রেম বলতেছি এই জন্য স্লাইভারই বলতেছি, যে একাধিক আমার হচ্ছে স্লাইভার থেকে যদি আমি একটা স্লাইভার পাই, তখন সেই প্রসেসটাকে বলা হয় ডাবলিং। এবং ডাবলিংটাকে এক্সপ্রেস করা হয় রেশিও দিয়ে, ডাবলিং রেশিও। আমি ইনপুট কতটা দিয়েছি এবং আউটপুট কতটা পেয়েছি, এটাকে রেশিও দিয়ে এক্সপ্রেস করা হয়।
তাহলে আমি যদি 8টা দেই তাহলে 8:1, যদি 7টা ইনপুটে 1টা পাই তাহলে 7:1, যদি 4টা ইনপুটে 1টা পাই তাহলে ডাবলিং রেশিও হবে 4:1। বোঝা গেছে? ওকে, তাহলে বলতেছে এখানে যেটা ডাবলিং হচ্ছে তার মানে এখানে ব্লেন্ডিং ও হয়ে যাবে। ভালো, আচ্ছা ভালো কথা। দেন 4 নাম্বার পার্টের নাম বলে নাম হচ্ছে আমার, এখানে মেইন কাজই হচ্ছে কিন্তু এই ড্রাফটিং সিস্টেমটার মধ্যে, বাকি এদিকে জাস্ট সবগুলো এডিশনাল পার্ট হিসেবে কাজ করবে এই ড্রাফটামে। এবং ছোট্ট একটা মেশিন, গোছানো একটা মেশিন, স্পিনিং এর যত মেশিন আছে তার মধ্যে সবচেয়ে মানে ছোট এবং সহজ মেশিন হচ্ছে এটাই, কিন্তু কাজ করে সেই লেভেলের, মারাত্মক লেভেলের কাজ করে যেটা ইম্প্যাক্ট ইয়ানের প্রপার্টিজে ইউজ থাকে। দেন হচ্ছে এখানে হচ্ছে আমার কি হলো, ইকুয়াল হলো, ফাইবারটা ইভেন হলো, প্যারালাল হলো, ব্লেন্ডিং হলো, ডাস্ট যেটা ইনপুট এসেছিল সেই ডাস্ট গুলোকে রিমুভ করে দেওয়া গেল। করে দেওয়ার পর এখানে 4 নাম্বার যে পার্টটা দেখতেছি আমরা, 4 নাম্বার পার্ট বলতেছে একটা টিউব, ঠিক আছে? এই টিউবের মধ্য দিয়ে জাস্ট হচ্ছে আমার হচ্ছে ক্লিনড ম্যাটেরিয়ালটা, স্লাইভারটা চলে আসলো। আসার পর 5 নাম্বার বলতেছে এখানে হচ্ছে গুড ডেস্ক, মানে ঘাস কাটা ডেস্ক, অথবা শুধুমাত্র ডেস্ক, অথবা হচ্ছে ক্যালেন্ডার রোলার। খেয়াল করো এই ক্যালেন্ডার রোলার কিন্তু আমরা পরে এসেছিলাম হচ্ছে কার্ডিং মেশিনে। কার্ডিং মেশিনে ক্যালেন্ডার রোলার জানি কি কাজ করতো মনে আছে কারো? কার্ডিং মেশিনে ক্যালেন্ডার রোলার ডেলিভারি রোলার হিসেবে কাজ করতো। এখানেও দেখা যাবে যে 5 নাম্বার যে পার্টটা আছে সেই 5 নাম্বার পার্টটা হচ্ছে আমার হচ্ছে ডেলিভারি রোলার হিসেবে কাজ করবে, এবং এটার নাম বলতেছে ক্যালেন্ডার রোলার, অথবা হচ্ছে গ্রুপড ডেস্ক। গ্রুপ শব্দটা মানে হচ্ছে ঘাস কাটা, অথবা শুধুমাত্র হচ্ছে ডেস্ক। দ্যাট মিনস আমি যদি কখনো প্রোডাকশন ক্যালকুলেশন করতে চাই এই মেশিনে, তাহলে হচ্ছে এই 5 নাম্বার যে পার্টটা আছে নাম হচ্ছে ক্যালেন্ডার রোলার, অথবা হচ্ছে গ্রুপড ডেস্ক, অথবা শুধুমাত্র হচ্ছে ডেস্ক, এটার হচ্ছে সারফেস স্পিড নিয়ে আমাকে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে প্রোডাকশন। দেন 6 নাম্বার বলতেছে একটা প্যাসেজ, একটা টানেলের মতো, এখানে এখানে পুরোটাই হচ্ছে আমার হচ্ছে কয়েল হেড এখানেও আছে। কার্ডিং মেশিনে যেরকম আমরা কয়েলার হেড পড়েছি বা কয়েলার মেকানিজম পড়েছি, এখানেও ওই দেখা যাবে যে সবটাই আছে, কিন্তু এখানে ওভাবে ডিটেলস বলেনি বা এখানে বলতেছি না, কারণ যেহেতু কার্ডিং মেশিনে তোমাকে পড়ানো হয়ে গেছে তো সেক্ষেত্রে আর এখানে একই জিনিস বারবার রিপিট করার দরকার নেই। এখানেও হচ্ছে কয়েলিং মেকানিজম আছে বা কয়লার মেকানিজম আছে, দেন হচ্ছে ওই ওখান থেকে দেখে নিও, যেহেতু ওখানে বলা হয়ে গেছে যে কয়লার মেকানিজম, এখানেও একই অবস্থা। দেন 7 নাম্বার হচ্ছে ক্যান, ঠিক আছে? ক্যান এখানে স্লাইভারটা আমার কি হচ্ছে, এখানে এখানে ছিল আমাদের কার্ড স্লাইভার, আর এখানে আসবে হচ্ছে আমাদের ড্রন স্লাইভার, ঠিক আছে? ড্রন স্লাইভার এখানে আমার হচ্ছে কয়েল আকারে জমা হবে। এখানে বলতেছে যে নর্মালি হচ্ছে ড্রাফটিং, ওখানে যেরকম কার্ডিং মেশিনে আন্ডার সেন্টার কয়েলিং এবং হচ্ছে ওভার সেন্টার কয়েলিং দুটো হওয়ার সম্ভাবনা ছিল। মডার্ন কার্ডিং মেশিন গুলোতে আন্ডার সেন্টার কয়েলিং হয়, কিন্তু ড্র ফ্রেমে হচ্ছে দেখা যাবে যে ওভার সেন্টার কয়েলিং হয় নর্মালি। পুরাতন হোক, দ্যাট মিনস কনভেনশনাল ড্র ফ্রেম হোক, অথবা হচ্ছে আমার মডার্ন ড্র ফ্রেম হোক না কেন, যেটাই হোক না কেন, সেখানে আমার কি হয় যে হচ্ছে সবসময় হচ্ছে ওভার সেন্টার কয়েলিং এই হয়। বুঝা গেছে? হ্যালো, এই কথাগুলো এখানে হচ্ছে সেন্টেন্স আকারে লেখা আছে। এখন হচ্ছে আসো ড্রয়িং, ডাবলিং এবং হচ্ছে ড্রাফটিং। ড্রয়িং আমরা আগে দেখেছিলাম যে হচ্ছে কোনো একটা হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বলতে এখানে স্লাইভার হতে পারে, রোভিং হতে পারে, আদার্স কি যেকোনো কিছু হতে পারে। এটা বলতেছে আমার যখন হচ্ছে মিনিমাম দুইটা পেয়ারস অফ পোলারের মধ্য দিয়ে যাবে তখন হচ্ছে ফিড ম্যাটেরিয়ালটা ইলনগেট করবে, ইলনগেট করবে। ইলনগেট করার ফলে কখন ইলনগেট করবে বলতেছে, সামনের পেয়ার অফ পোলার যখন বেশি স্পিডে ঘুরবে কার তুলনায় পিছনের পেয়ার অফ পোলারের তুলনায়, পিছনের পেয়ার একটু স্লোয়ার স্পিডে ঘুরবে, সামনের পেয়ার একটু হচ্ছে হায়ার স্পিডে ঘুরবে। যখন হায়ার স্পিডে ঘুরবে তখন দেখা যাবে যে আমার কি হবে, যে ম্যাটেরিয়ালটাকে আমি ফিড দিয়েছি সেটা হচ্ছে ইলনগেট করবে। তো হচ্ছে এই প্রসেসটাকে কি বলতেছে, হচ্ছে ড্রয়িং বলতেছে। ডাবলিং একটু আগে বলে আসলাম, ঠিক আছে? হ্যালো, কেউ আছো? শুনতে পাচ্ছি?
ওকে, দেন ড্রাফটিং কি বলতেছে যে আমি যখন ড্রয়িং করব, যদি না বোঝো কোশ্চিন করে করো, যে আমি বুঝতেছি না, কারণ এখন যেটা হয়ে গেছে সবাই দেখা যাবে যে শুধুমাত্র আমি তোমাদের চেহারা দেখতে পারতেছি না, সেখানে আমি বুঝতে পারতেছি না যে আসলে এটা তোমরা বুঝতেছো কি বুঝতেছো না। তোমরা যদি রেসপন্স না করো তো আমি ধরে নেবো তোমরা বুঝতেছো। এখন আসো, ড্রাফটিং কি বলতেছে যে আমি যখন ড্রয়িং প্রসেস ফলো করবো, তখন দেখা যাবে যে আমরা কি বলতেছি যে রিডাকশন হয়। কি রিডাকশন হয়? ইউনিট লেন্থ এর ওয়েট, ইউনিট লেন্থ এর ওয়েট রিডাকশন হওয়া মানে কি, এটাই তো হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। তাহলে কি বলতেছে যে যখন আমি ড্রয়িং করব, সেটা হোক স্লাইভার হোক বা রোভিং হোক বা কোন একটা ফাইবার ফ্লোটাকে হোক বা ফাইবার রিবনটাকে হোক, যখন এটাকে আমি ড্রয়িং করব, তখন দেখা যাবে যে কি হয়, ম্যাটেরিয়ালটা ইলনগেট করে। এখন ইলনগেট যে করলো, দ্যাট মিনস ইউনিট লেংথে যখন ইলনগেট করবে, মনে করে 1 মিটার ছিল, 1 মিটার থেকে মনে করে 1.25 মিটার হয়ে গেছে, তার মানে কি ইউনিট লেংথ এর ওয়েট তো কমে যাবে। দ্যাট মিনস লিনিয়ার ডেন্সিটি বা ফাইননেস বা থিকনেস টা কমে যায়। এই যে কমে যাওয়ার কাজ, এটাকে বলতে ড্রাফটিং, এবং কত গুণ কমে গেছে এটাকে বলা হয় ড্রাফট। এখন আসে ক্রিল, অপারেটিং ডিভাইস। ক্রিল বলতে এখন খেয়াল করো, এই ফিগারটার এই জোনটাকে ক্রিল বলে, ঠিক আছে? এখানে হয়তো ফিগারে বুঝতেছো না, যদি আমরা ল্যাবে যেতাম তাহলে দেখতাম যে ক্যান গুলাকে বসানোর জন্য একটা বড় স্পেস আছে, ওই স্পেসটাকে বলা হয় ক্রিল। এবং ওই ক্যান গুলা থেকে যখন স্লাইভার গুলাকে তোলায় দেওয়া হয়, তখন এরকম অনেকগুলো গাইড রোলার থাকে, ওই সবগুলো ওই পুরো ফ্রেমটাকে বলা হয় ক্রিল। মানে স্লাইভারটাকে ফিট রোলার পর্যন্ত নিয়ে গিয়ে সাপোর্ট দেওয়ার জন্য যে একটা ফ্রেম ইউজ করা হয়, তো সেই ফ্রেমটাকে বলা হয় সাপোর্টিং যে ফ্রেম থাকে, সেই ফ্রেমটাকে বলা হয় ক্রিল। তো ক্রিলের ক্ষেত্রে যেটা বলে গেছে যে কি ক্রিলটা কেমন হওয়া উচিত সেটা বলে গেছে বেসিক্যালি। তো প্রথমে দেখো যে জিনিসটা বলে গেছে, ফলস ড্রাফট। ফলস ড্রাফট মানে কি, যে অনাকাঙ্ক্ষিত ড্রাফট। মনে করো আমি ড্রাফট লিখেছিলাম, দ্যাট মিনস কত গুণ আমি টানবো, আমি ড্রয়িং করব কত গুণ, ঠিক আছে, 5 গুণ 6 গুণ না কত গুণ করবো, এই গুণ যত বলতেছে এটাই বলতেছে ড্রাফট। এখন মনে করো আমি 6 গুণ টানবো, কিন্তু দেখা গেছে যে আমার কি হবে, আমি ম্যাটারিয়াল টেস্ট করে দেখলাম যে 6 গুণ না, আমার এটা ৬.৫ গুণ টানা হয়ে গেছে, বা 6.15 গুণ টানা হয়ে গেছে, বা 6.10 গুণ টানা হয়ে গেছে, তার মানে একটু বেশি হয়ে গেছে। এই বেশি যে ড্রাফটটা, দেখুন আমি ড্রাফট রেখেছিলাম 6, সেখানে ড্রাফট হয়ে গেছে 6.10 অথবা 6.15 অথবা 6 পয়েন্ট আরো বেশি, বা 2.05। এই যে বলতেছে যেটা আমি দেইনি কিন্তু সেটা অটোমেটিক্যালি হয়ে গেছে, এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত ড্রাফট এটাকে বলা হয় ফলস ড্রাফট। দেখাবেন যেহেতু অল্প সমস্যা এরকম যে সরি ড্রাফট টুইস্ট না ড্রাফট, সেই ড্রাফটটা যদি হয় তখন যেটা বলতেছে এরকম যেন ফলস ড্রাফট না হয়, ক্রিলটাকে এমন ডিজাইন করা আছে যে আমি যা ক্রিলের কারণে যেন অতিরিক্ত পরিমাণ ড্রাফট না আসে। দেন কি বলতেছে যে কোনো কারণে যদি স্লাইভার ব্রেক হয়ে যায়, যেহেতু আমরা বলেছি যে একাধিক স্লাইভার ফিট দেওয়া হয়, মনে করো 5টা স্লাইভার ফিট দেওয়া হয়ে গেছে, 4টা চলতেছিল, একটা ভেঙে গেছে, সরি ছিঁড়ে গেছে একটা স্লাইভার, তো একটা স্লাইভার যখন ছিঁড়ে গেছে তখন মনে করো বাকি 4টা চলতেছিল, এরকম যেন না হয়। কারণ কি মেশিনটাতে এরকম মেকানিজম করা আছে যে যদি কোনো কারণে স্লাইভার একটাও ছিঁড়ে যায়, সঙ্গে সঙ্গে মেশিনটা স্টপ হয়ে যাবে। সেটা বলতেছে যে স্টপ মেকানিজম যেটা আছে সেটা যেন ক্রিলে ভালো করে কাজ করে। দেন কি বলতেছে, ক্রিলটা এমন হওয়া উচিত যেন কি হয়, ওয়ার্কার যারা আছে তারা যেন খুব সহজেই এটাকে হ্যান্ডেল করতে পারে। এখন তার হ্যান্ডেলের ক্ষেত্রে যেমন কেমন যে জিনিসটা বলতে চাচ্ছি, মনে করো আমাদের হাইট আর আমেরিকানদের হাইট বা ইউরোপিয়ানদের হাইট তো একরকম হবে না, ওদের হাইট তো নর্মালি
অনেক বেশি থাকে। আর আমাদের যদি মনে করো আমাদের দেশ বা তুমি যদি এশিয়ায় চিন্তা করো, এখানে কিন্তু হাইট অনেক কমে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে মনে করো ক্রিলের হাইট এত বেশি রেখে গেছে যে চুলের উপর দাঁড়িয়ে হচ্ছে ক্রিলের কাজ করতে হয়, তাহলে তো সবসময় এটা হচ্ছে কমফোর্টেবল হবে না। তাহলে হাইটটা কিরকম হওয়া উচিত? হাইটটা এমন হওয়া উচিত ক্রিলের হাইট যে মানুষের মানুষ যেন খুব সহজে ফ্লোরে দাঁড়িয়ে হাত দিয়ে যেন এটাকে সহজে কাজ করতে পারে, এরকম হওয়া উচিত। তো সেক্ষেত্রে বলতেছে যে সেটাই হওয়া উচিত এবং কমফোর্টেবল, এবং হচ্ছে বলতেছে সেফ থাকা উচিত। তো দেখা যাবে যে এটা মেটালের তৈরি, এখন মনে করো ফিনিশিং ভালো হয়নি, দেখা যাবে যে ওয়ার্কার কাজ করতে গিয়ে ওখানে হাত কেটে গেছে বা হাতে ব্যথা পেয়ে গেছে, তো ইনজুর্ড হয়ে গেছে। তো এরকমটা যেন না হয় সেই জিনিসটা বলতেছে মেইনটেইন করতে হবে ফিলের ক্ষেত্রে। দেন বলতে হচ্ছে ড্রাফটিং সিস্টেম, যেটা হচ্ছে আচ্ছা ড্রাফটিং সিস্টেম ড্রাফ্টের হার্ট বলা হয়, যে ড্রাফ্টের হার্ট হচ্ছে ড্রাফটিং সিস্টেম। তো সেখানে বলতেছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটার হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট থাকা উচিত, মানে একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা দেখলাম 3/3 হোক বা 4/4 হোক, অথবা হচ্ছে 3/4 হোক অথবা হচ্ছে 4/3 হোক, যেটাই হোক না কেন বলতেছে এটা আসলে কি কি থাকা উচিত। প্রথমে বলে গেছে ডিজাইনটা হচ্ছে সিম্পল হওয়া উচিত, এটা কমপ্লেক্স হওয়া উচিত না, খুব সহজে যেন হ্যান্ডেল করা যায় হচ্ছে রোলার গুলাকে। দেন বলতেছে আমার কি হচ্ছে আমার ড্রাফটিং সিস্টেমে যে হচ্ছে রোলার গুলাম থাকে এগুলো যেন কি হয়, এটা যেন হচ্ছে স্মুথলি রান করে, মানে রান করতেছে খুব বাজে সাউন্ড হচ্ছে বা গ্যারগ্যার করতেছে চলতেই যাচ্ছে না এরকম না, রোলার গুলো যেন ফ্রিলি সুন্দর ভাবে হচ্ছে মুভ করতে পারে এরকম থাকা উচিত। দেন কি বলতেছে হাই ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটির কথা বলে গেছে। ফ্লেক্সিবিলিটি বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে ড্রাফটিং জোনটার মধ্যে ড্রাফট দেওয়ার কথা বলা হয়ে গেছে, মনে করা হচ্ছে আমি 3/5 ড্রাফট দিতে পারতেছি, এর বেশি ড্রাফট দিতে পারতেছি না। ড্রাফট যেন হচ্ছে একটা ওয়াইডার রেঞ্জে দেওয়া যায়, একটা বড় রেঞ্জে যেন ড্রাফট দেওয়া যায়, প্লাস শুধু একটা ফাইবার আমি হচ্ছে প্রসেস করলাম সেরকম না, শুধু কটন বাদেও আদার্স যেন স্টাপল লেন্থের ফাইবার যেগুলো থাকবে সেগুলোকেও যেন আমি হচ্ছে ওই ড্রাফটিং সিস্টেম ইউজ করেই যেন আমি হচ্ছে প্রসেস করতে পারি, সেই ধরনের ফ্যাসিলিটি যেন থাকে, এটাকে বলতেছে হাই ডিগ্রি অফ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আর শুধুমাত্র আমি হচ্ছে শর্ট স্টাপল লেন্থের ফাইবারকে প্রসেস করতে পারতেছি, মিডিয়াম স্টাপল লেন্থ বা লং স্টাপল লেন্থ হচ্ছে প্রসেস করতে পারতেছি না, এরকমটা যেন না হয়। আমি যেন হচ্ছে বেশি মানে অনেক বড় রেঞ্জের ড্রাফট দিতে পারি, দেন যেন হচ্ছে আমি বিভিন্ন স্টাপল লেন্থের বিভিন্ন ফাইবার জন্য প্রসেস করতে পারি, বা হচ্ছে শর্ট স্টাপল মিডিয়াম স্টাপল এবং লং স্টাপল বা এক্সট্রা লং স্টাপল লেন্থ যেন আমি একই ড্র ফ্রেম ইউজ করে আমি হচ্ছে প্রসেস করতে পারি, সেই ফ্যাসিলিটি অবশ্যই হচ্ছে থাকতে হবে আমার হচ্ছে ড্রাফটিং সিস্টেমের মধ্যে। দেন বলতেছে মেইনটেনেন্স যেন খুব সহজে করা যায়, বলতেছে ড্র ফ্রেম যেটা থাকবে এটা মেইনটেনেন্স, কারণ হচ্ছে মেইনটেনেন্স ছাড়া মেশিন কোনোদিনও ভালো থাকবে না, তো আমাকে অবশ্যই হচ্ছে একটা হচ্ছে কি বলবো ফ্রিকোয়েন্ট বা পিরিয়ডিক মেইনটেনেন্স করতে হয়। তো সেই মেইনটেনেন্সটা করতে গিয়ে দেখা যাবে যে এমন রোলার গুলোর অবস্থা ডিজাইন করা হয়ে গেছে যে বা হচ্ছে ড্রাফটিং জোনে হচ্ছে পুরো জোনটা মিলে বা পুরো সিস্টেমটা এমন হচ্ছে ডিজাইন আছে যে এখানে হচ্ছে হাত ঢুকানো যাচ্ছে না, ওয়ার্কার যারা কাজ করবে যারা হাত ঢুকাতে পারতেছে না, বা হচ্ছে মেইনটেনেন্সে যারা লোক থাকবে তারা দেখা যাবে যে আমার কি হবে যে হচ্ছে কাজ করে খুব একটা বেশি কমফোর্ট ফিল করতেছে না, এরকমটা যেন না হয়, খুব সহজে যেন হচ্ছে মেইনটেনেন্স এবং হচ্ছে ক্লিনিং করতে পারে, সেই দিক খেয়াল করে বলতেছে ড্রাফটিং সিস্টেম বা হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের হচ্ছে ডিজাইনটা করতে হবে। এখন হ্যাঁ বলো কি বলতে চাইছো আরেকবার? কোনটা তোমার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি, আরেকবার একটু বলো। ক্রিল বলতে কি বোঝায় আরেকবার বলো, ভালো হতো। আচ্ছা ক্রিল বলতে বোঝানো হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা কি হবে ক্যান থেকে স্লাইভারকে হচ্ছে তুলে মানে ক্যান থেকে আমি স্লাইভারটাকে উইথড্র করে আমি যেন মেশিনে ফিট দিতে পারি সেজন্য সাপোর্ট দিবে যে ফ্রেমওয়ার্কটা, সেই ফ্রেমওয়ার্কটাকে বলতেছে হচ্ছে ক্রিল। মনে করো এখানে হচ্ছে ক্যানটা আছে, এখানে মনে করো ফিট রোলার এখানে আছে বা এখানে আছে, এখন এখান থেকে মনে করো এখানে যদি আমি নিয়ে যেতে চাই এই ক্যান থেকে তো খুব সহজে দেওয়া যাবে, কিন্তু এই ক্যান থেকে যদি নিয়ে যেতে চাই এখানে ঝুলে যাবে না, বা এখান থেকে যদি সরাসরি এখানে দেই তাহলে দুইটা একসঙ্গে জট পাকায় যাবে না,
কিন্তু এরকম যদি প্রত্যেক মনে করি এখানে 8টা ক্যান আছে, এখন 8টা ক্যানের জন্য এরকম যদি প্রত্যেকটা এরকম সুন্দর করে সাপোর্ট দিয়ে নিয়ে যাই, তাহলে সুন্দর করে এটা সামনের দিকে পাস হবে না, দেখা যাবে যে একটার সাথে আরেকটা হচ্ছে লাগবেও না, আবার দেখা যাবে যে কি আমার হচ্ছে প্রপারলি গাইড হয়ে সুন্দর ভাবে যাবে সেপারেটলি। তো এই যে বলতেছে যে হচ্ছে ক্যান থেকে স্লাইভারটিকে তুলে মেশিনে ফিড করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য স্লাইফার গুলাকে যে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা হয় সেই সাপোর্টিভ ফ্রেমওয়ার্কটাকে বলা হয় হচ্ছে ক্রিল। জি ম্যাম। ওকে, এবার আসো বেসিক প্রিন্সিপাল অফ রোলার ড্রাফটিং। আচ্ছা খেয়াল করো, ওখানে আমরা দেখেছিলাম হচ্ছে ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রামে থ্রি ওভার হচ্ছে থ্রি ড্রাফটিং সিস্টেম ছিল, কিন্তু এখানে এসে দেখো ফোর ওভার হচ্ছে ফোর ড্রাফটিং সিস্টেম। ঠিক আছে, ফিগারটা খেয়াল করো, পিছন দিক থেকে দেখো যে ফিড বোঝানো হয়ে গেছে, এরো কিন্তু এভাবে দেওয়া আছে, ফিড মানে হচ্ছে ব্যাক সাইড, আর এদিকে এরো মানে হচ্ছে কি ডেলিভারি সাইড, দ্যাট মিন্স এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে হচ্ছে ফিড সাইড থেকে ডেলিভারি যে সাইডের দিকে যাচ্ছে, ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইডের দিকে যাচ্ছে। এখন দেখো এখানে কিন্তু ম্যাটেরিয়ালটা দেখো মোটা হয়ে গেছে, কিন্তু এখানে যখন ড্রয়িংটা করেছে খেয়াল করে এখানে কিন্তু চিকন হয়ে গেছে, এখানে কিন্তু না বুঝেই করেনি, এখানে অবশ্যই একটা রিজন আছে। রিজনটা কি, এখানে এই দুইটা পেয়ার, এই দুইটা পেয়ার, আবার এই দুইটা পেয়ার, যখন চিন্তা করতেছি আমরা প্রত্যেকটা পেয়ারের মাঝখানে মাঝখানে কি হচ্ছে ড্রয়িং হচ্ছে, যখন ড্রয়িং হবে তখন দেখা যাবে যে আমার কি হবে ফিটনেস কমে যাবে, মোটা থেকে চিকন হবে, এই জন্য দেখা যাবে যে এখানে যখন ফিট দিচ্ছে তখন ম্যাটেরিয়াল মোটা হচ্ছে, এখানে যখন ডেলিভারি সাইড আসতেছে তখন হচ্ছে ম্যাটেরিয়ালটা চিকন হয়ে গেছে। এবং আরো একটা জিনিস খেয়াল করো, বটন রোলার যেগুলো আছে খেয়াল করো, বটন রোলার গুলো একটু ডিজাইন মনে হচ্ছে, খাসকাটা খাসকাটা মনে হচ্ছে, কারণটা কি, কারণ হচ্ছে নর্মালি মেশিনেও যেরকম হচ্ছে বটন রোলার গুলো থাকে ড্রাফটিং সিস্টেম এর মধ্যে, দেখা যাবে যে বটন রোলার গুলো এরকম হচ্ছে খাসকাটা থাকে, এই জন্য সেটা বোঝানোর জন্য এখানেও দেখা যাবে যে স্মুথ না করে খাসকাটা করা হয়ে গেছে। অপরপক্ষে দেখো টপ রোলার্স যেগুলো আছে, টপ রোলার্স গুলো খেয়াল করো এখানে কিন্তু হচ্ছে সারফেসটা হচ্ছে ক্লিয়ার মানে স্মুথ আছে, খাস কাটা নাই, কারণ হচ্ছে কি টপ রোলার গুলো দেখা যাবে যে আমার কি থাকে যে স্মুথ থাকে এরকম সারফেসটা, এজন্য। এবং পাশে দেখো সুন্দর করে একটা গোল দেওয়া আছে, দেখো সার্টেন একটা থিকনেস এর মানে অল্প থিকনেস এর একটা গোল করে দেওয়া আছে, এই গোলটারও কিন্তু একটা কারণ আছে, গোলটার কারণ হচ্ছে যে ভিতরের একটা বডি আছে তার উপর একটা আবরণ দেওয়া আছে, সে আবরণটাকে বলা হয় হচ্ছে কোটিং, যে ভিতরে একটা বডি আছে সেই বডিটার উপর একটা আবরণ দেওয়া আছে, যে আবরণটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় কোটিং, যে আমার এখানে কি আছে টপ কলার গুলা কোটেড আছে। ওকে, ভালো কথা, তাহলে এখানে ফোর ওভার ফোর ড্রাফটিং সিস্টেম, তাহলে এখানে হচ্ছে ব্যাক পেয়ারস অফ রোলার, যদি এখান থেকে পিছন থেকে যাই তাহলে ফ্রন্ট পেয়ারস অফ রোলার, থার্ড পেয়ারস অফ রোলার, সেকেন্ড পেয়ারস অফ রোলার, আর এখানে হচ্ছে আমার কি আসতেছে ব্যাক পেয়ারস অফ রোলার, তাহলে এখানে জোন কয়টা হবে, গ্যাপ কয়টা আছে, একটা দুইটা তিনটা, তার মানে হচ্ছে জোন হবে তিনটা, কি কি জোন হবে, ব্যাক জোন, মিডল জোন, ফ্রন্ট জোন, ব্যাক জোন, মিডল জোন, ফ্রন্ট জোন, সেগুলোকে ওরা নাম দিয়েছে S1, ব্যাক জোন কে S1, দেন হচ্ছে S2 হচ্ছে মিডল জোন, আর ফ্রন্ট জোন হচ্ছে S3। ঠিক আছে, আচ্ছা এখানে আবার কি দেওয়া আছে, প্রেশার দেখো দেওয়া আছে, প্রেশার মানে কি, তাহলে টপ রোলার গুলো হচ্ছে প্রেশার দিয়ে রাখা হয়, বটন রোলারে কিছু নাই, তার মানে এখানে বটন রোলারে প্রেশার দেওয়া হয় না, টপ রোলারে কি আছে প্রেশার দেওয়া হচ্ছে, দিয়ে হচ্ছে এখানে রাখা হচ্ছে কন্টাক্টে, কার কন্টাক্টে, বটম রোলার গুলোর কন্টাক্টে, কাকে, টপ রোলার গুলাকে। এখানে দেখো আরেকটা কথা বলা হয়ে গেছে কি, S1, S2 এবং হচ্ছে S3, ঠিক আছে, রোলার সেটিং, আচ্ছা এই যে মাঝখানে যে গ্যাপ গুলো আছে দ্যাট মিন্স হচ্ছে এই রোলারের সেন্টার থেকে এই রোলারের সেন্টার, সেন্টার অথবা হচ্ছে নিপ পয়েন্ট বলে, নিপ পয়েন্ট, নিপ পয়েন্ট অবশ্য আলাদা জিনিস, নিপ পয়েন্ট কোনটা মনে করো, নিপ পয়েন্ট হলো কি যে এই পেয়ার অফ রোলার এই পেয়ার হোক অথবা এই পেয়ার হোক অথবা হচ্ছে এই পেয়ার হোক, যেখানে একটা পেয়ার আমরা চিন্তা করি, ধরলাম এই পেয়ারটা, এই পেয়ারে দেখা যাবে যে বটম রোলার এবং হচ্ছে টপ রোলার,
দুইটা আমার কি হবে কন্ট্যাক্টে থাকবে, বাইরে থেকে দেখা যাবে যে আমার কি হবে হয়তো অনেকগুলো পয়েন্টে কন্ট্যাক্টে আছে, কিন্তু যদি ক্রস সেকশনাল ভিউ আমরা করি রোলার গুলার একটা পয়েন্টে কন্ট্যাক্টে থাকবে। এই টপ রোলার এবং হচ্ছে বটম রোলার যে কন্ট্যাক্ট পয়েন্ট, সেই কন্ট্যাক্ট পয়েন্টটাকে বলা হয় হচ্ছে নিপ পয়েন্ট, রোলারের নিপ পয়েন্ট। টপ রোলার এবং বটম রোলারের কন্ট্যাক্ট যে পয়েন্টটা থাকে সেই কন্ট্যাক্ট পয়েন্টকে বলা হয় হচ্ছে রোলারের হচ্ছে নিপ পয়েন্ট। তাহলে এই নিপ পয়েন্ট থেকে এই নিপ পয়েন্টের দূরত্ব হচ্ছে S1, এই পেয়ারের নিপ পয়েন্ট থেকে এই পেয়ারের নিপ পয়েন্টের দূরত্ব হচ্ছে S2, এই রোলার থেকে এই রোলারের নিপ পয়েন্টের দূরত্ব হচ্ছে S3, ঠিক আছে? তাহলে এই যে দূরত্বটা আছে নিপ পয়েন্ট টু নিপ পয়েন্ট বা সেন্টার টু সেন্টার দূরত্ব, এটাকে বলা হয় হচ্ছে সেটিংস। যেহেতু রোলার এখানে, সেটার জন্য বলা হয় হচ্ছে রোলার সেটিং। রোলার সেটিং কি বলেছে, রোলার সেটিং এর ক্ষেত্রে খেয়াল করে বলেছে রোলার সেটিংটা অবশ্যই বেশি হবে কার তুলনায়, ইফেক্টিভ লেন্থ এর তুলনায়। এখন ইফেক্টিভ লেন্থ, তোমাদের ফাইবার লেন্থ পড়ানো হয়ে গেছে না FYT তে? চলতেছে, এখনো শেষ হয়নি। আচ্ছা, কম সর্টার ডায়াগ্রাম কি তোমাদের পড়ানো হয়ে গেছে? আপনার সারাউন্ডিং অনেক নয়েজ হচ্ছে, তো তো অনেকে বলতেছে যে ঝামেলা। বুঝি নাই আপনার সারাউন্ডিং কি অনেক নয়েজ আসতেছে, এই জন্য অনেকে বলতেছে ওদের কথা শুনতে ঝামেলা হচ্ছে। ও আচ্ছা, এখানে ওই পিচ্চিরা বাইরে খেলতেছে তো এজন্য ওরা হচ্ছে চিৎকার করতেছে ওরাই। আচ্ছা, এখন কি মানে কমে গেছে বোধ হয়? হ্যালো, জি ম্যাম। ওকে, একটু খেয়াল করো। আচ্ছা, কনসেপ্ট ডায়াগ্রাম কিরকম ছিল? এরকম তো ছিল, একদম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, বাট সংক্ষেপে এখানে দেখা যাবে যে লং কাট 25 লেন্থ যেটা থাকে সেই লেন্থটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ। তো এই ইফেক্টিভ লেন্থ থেকে বলতেছে আমার হচ্ছে রোলার সেটিংসটা একটু বেশি রাখতে হবে। কারণ কি হচ্ছে কি, কারণ খেয়াল করে এখানে যদি ধরা যায় ফর এক্সাম্পল এখানে যে 25% ফাইবারের লেন্থ যদি হয়, তাহলে দেখা যাবে যে আমার কি হবে, এখানে রোলার সেটিং যদি আমি এটার থেকে হচ্ছে কম রাখি, তাহলে এইদিকে যে লঙ্গার লেন্থ এর যে ফাইবার গুলো আছে সেই লঙ্গার লেন্থ এর ফাইবার গুলো দেখা যাবে যে আমার কি হবে, দুইটা রোলারের মাঝখানে পড়ে যাবে। যখন দুইটা রোলারের মাঝখানে পড়ে যাবে, টানটা পড়বে, তখন দেখা যাবে যে কি হবে, ফাইবারটা ব্রেক হবে। এই জন্য বলতেছে এর থেকে একটু হচ্ছে বেশি রাখতে হয়, ইফেক্টিভ লেন্থ যা থাকে সেই ইফেক্টিভ লেন্থ এর চেয়ে একটু হচ্ছে যদি আমি রোলার সেটিংসটা হচ্ছে বেশি রাখি, তাহলে সুবিধাটা কি, তাহলে লঙ্গার লেন্থের যে ফাইবার গুলো আছে এগুলো আমার কি হয়ে যাবে, ব্রেকেজ হবে না। কারণ হচ্ছে আমাদের হচ্ছে আমরা যেহেতু করতেছি হচ্ছে রিং স্পিনিং সিস্টেম, রিং স্পিনিং সিস্টেমে দেখা যাবে যে আমার কি হবে, যে আমার হচ্ছে ফাইবার লেন্থ একটা অনেক বড় প্রপার্টিস। কারণ ফাইবার লেন্থ এর উপর ডিপেন্ড করে হচ্ছে ফাইবারের প্রাইস বেশি হয়, ফাইবার লেন্থ যদি বেশি হয় ফাইবারের হচ্ছে দামও বেশি পড়ে যায়। তো ফাইবার লেন্থ যখন বেশি হয় তখন অন্যান্য প্রপার্টিজ যেগুলো থাকবে অন্যান্য প্রপার্টিজ গুলো দেখা যাবে যে ভালো হয়ে যায়। এই কারণে বলতেছে যে হচ্ছে আমার কি হচ্ছে ইফেক্টিভ লেন্থ এর থেকে অবশ্যই রোলার সেটিংসটা বেশি রাখতে হবে। এবং সেখানে আরেকটা কন্ডিশন কি বলে গেছে, যে ব্যাক জোনের ডিস্টেন্স বেশি থাকবে কার তুলনায়, আমার হচ্ছে মিডল জোনের তুলনায়। মিডল জোনের চেয়ে কার হচ্ছে ডিস্টেন্স আবার কার থেকে বেশি থাকবে, আমার কোথায়, ফ্রন্ট জোনের তুলনায়। তার মানে হচ্ছে ডিস্টেন্স বেশি থাকবে ব্যাক জোনে, তারপর কম থাকবে হচ্ছে মিডল জোনে, তারপর হচ্ছে বেশি থাক কম থাকবে হচ্ছে আমার হচ্ছে ফ্রন্ট জোনে। ওকে, এবার আসো হচ্ছে সারফেস স্পিড। যদি ব্যাক পেয়ারস অফ রোলারের সারফেস স্পিড হচ্ছে কি হয়, V1 হয়, এটা হচ্ছে V2, মিডল দুইটার হচ্ছে V3 এবং হচ্ছে ফ্রন্ট পেয়ারের হচ্ছে V4 হয়, তাহলে প্রথমে বলে গেছে যে ইন্ডিভিজুয়াল ড্রাফট মানে হচ্ছে এই জোনটুকুর মধ্যে যদি আমরা হচ্ছে ড্রাফট ক্যালকুলেশন করি, তাহলে আমরা দ্যাট মিনস মেকানিক্যাল ড্রাফট। মেকানিক্যাল ড্রাফট আমরা কি দেখেছিলাম, মেকানিক্যাল ড্রাফট দেখেছিলাম যে হচ্ছে ফ্রন্ট রোলারের সারফেস স্পিড ভাগ হচ্ছে ব্যাক রোলারের সারফেস স্পিড। তার মানে এখানে ফ্রন্ট পেয়ার কে আছে, এটা ফ্রন্ট, এটা ব্যাক,
তাহলে ফ্রন্ট পেয়ার কি হচ্ছে ভি টু সার্ফেস স্পিড, আর ব্যাক পেয়ারের সার্ফেস স্পিড কত হচ্ছে ভি ওয়ান, ভি টু ভাগ হচ্ছে ভি ওয়ান। যদি এই দুইটা ধরি তাহলে ভি থ্রি ভাগ হচ্ছে ভি টু, ভি থ্রি ভাগ হচ্ছে ভি টু। দেন যদি এই দুইটা ধরি তাহলে হচ্ছে ভি ফোর ভাগ হচ্ছে ভি থ্রি, ভি ফোর ভাগ হচ্ছে ভি থ্রি। বোঝা গেছে? এবার বলতেছে টোটাল ড্রাফট যদি হয় তাহলে জোনাল ড্রাফট যেগুলো আছে এগুলো মাথায় রেখে কোনো সময় যোগ হয় না, এগুলো হচ্ছে গুণ হয়। ব্যাক জোন, মিডল জোন, ফ্রন্ট জোন অথবা হচ্ছে ব্যাক জোন এবং হচ্ছে ফ্রন্ট জোন যদি হয় তাহলে বলতেছে এইখানে আমার কি হচ্ছে, আমার হচ্ছে জোনাল ড্রাফট যেগুলো থাকবে মেকানিক্যাল ড্রাফট, সে জোনাল মেকানিক্যাল ড্রাফট গুলা গুণ হয়, কখনো যোগ করিও না। তাহলে যদি গুণ করে দেই তাহলে দেখো ভি টু ভি টু কাটা যায়, ভি থ্রি কাটা যায়। দেন হচ্ছে আমার লাস্টে গিয়ে কি থাকে, আমার থাকবে ভি ফোর ভাগ হচ্ছে ভি ওয়ান। তাহলে আমার কি আসতেছে আলটিমেটলি দাঁড়ায় যে যতগুলো পেয়ার থাকুক না কেন হচ্ছে একটা ড্রাফটিং সিস্টেমের মধ্যে, যদি আমি টোটাল হচ্ছে ড্রাফটিং সিস্টেমের মধ্যে কতটুকু ড্রাফট আছে এটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে হচ্ছে ফ্রন্ট রোলারের সার্ফেস স্পিড ভাগ হচ্ছে, যদি আমি হচ্ছে ব্যাক রোলারের সার্ফেস স্পিড বা ফিড রোলারের সার্ফেস স্পিড দিয়ে দিই তাহলে হচ্ছে ওই ড্রাফটিং সিস্টেমের মধ্যে টোটাল মেকানিক্যাল ড্রাফট কত আছে এটা পাওয়া যাবে। সেটাই ফর্মুলা লিখেছে, সার্ফেস স্পিড অফ দ্য ডেলিভারি রোলার ভাগ সার্ফেস স্পিড অফ দ্য হচ্ছে ফিট রোলার। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এবার ওই যে এতক্ষণ ধরে যে বললাম যে ড্রাফট ড্রাফট, এখন ড্রাফট মনে করো কত হবে। নর্মালি ড্রাফট নামে দেখা যাবে যে ছয় সাত আট এরকম হচ্ছে ড্রাফট হয়, তো এই যে ড্রাফট হচ্ছে ছয় দিব না সাত দিব না আট দিব না আরো বেশি দিব না আরো কম দিব, মানে কত আমি রাখবো একটা ড্রাফটিং সিস্টেমের ড্রাফট আমার কত থাকা উচিত, এইটা বলতেছে দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দুইটা ফ্যাক্টর কি কি, একটা বলতেছে যে ফাইবারটাকে আমি প্রসেস করব সেই ফাইবারের হচ্ছে প্রপার্টিস, এটা বলতেছে মানে ড্রাফট আমি কত রাখবো, কম রাখবো না বেশি রাখবো, এটা বলতেছে দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা ফ্যাক্টর কি, একটা ফ্যাক্টর বলতেছে ফাইবার প্রপার্টিস, আর একটা ফ্যাক্টর কি বলতেছে যে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট আমি ইউজ করবো সেই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। তো প্রথমে যদি ফাইবারের প্রপার্টিস দেখি, দেখো প্রথমে বলতেছে মাস অফ ফাইবার ইন দা হচ্ছে এক্সপ্যান্ড ক্রস সেকশন, মাস বলতে এখানে কি বোঝানো হচ্ছে, দ্যাট মিনস ইউনিট লেন্থ এর হচ্ছে ওয়েট, মানে হচ্ছে লিনিয়ার ডেন্সিটি বা ফাইননেস, মানে দ্যাট মিনস ফাইবারটা চিকন আছে না মোটা আছে, এটা বলতেছে একটা ফ্যাক্টর। দেন বলতেছে যে ফাইবারের হচ্ছে প্যারালাল কিরকম আছে, এটা বলতেছে ডিগ্রি অফ অর্ডার অথবা হচ্ছে ওরিয়েন্টেশন, মানে হচ্ছে ফাইবারের এক্সিস এর সাপেক্ষে ফাইবার গুলো কি বেশি প্যারালাল আছে না হচ্ছে কম আছে এটা বলতেছে। দেন বলতেছে আমার কি অনেকগুলো প্রপার্টিজ এর কথা বলে গেছে, তার মধ্যে আমি কমন যেগুলো বলতেছে যেগুলো তোমার বুঝবা না পড়ে সেটা বলতেছি, সার্ফেস স্ট্রাকচার, সার্ফেস স্ট্রাকচার বলতে বোঝানো হচ্ছে দেখা যাবে যে আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল বলি উলের ক্ষেত্রে বলি, আচ্ছা উল ফাইবারের সার্ফেস স্ট্রাকচার কি মনে আছে, উল ফাইবার তো পড়েছো অবশ্যই, উল ফাইবার, উল ফাইবারের সার্ফেস স্ট্রাকচার কারোরই মনে নাই, এটা তো পুরো স্কেলি টাইপস এর, মানে স্কেল এর মতো, সেটা কার মতো একদম যদি এক্সাম্পল দেই সেটা হচ্ছে খেজুর গাছ দেখেছো কেউ প্র্যাকটিক্যালি, খেজুর গাছ? জি ম্যাম, বাহিরের সারফেসটা মনে আছে কিন্তু ভিতরে কি কি আছে মনে নেই। ভিতরে দরকার নেই, আমি সারফেস এর কথাই বলতেছি, তোমার দেখা যাবে যে হ্যাঁ তো ওই কি হবে খেজুর গাছের মতো, খেজুর গাছের গোড়া থেকে ডগার দিকে যেরকম হচ্ছে চিকন হয়ে যায়, বেসকেল গুলো যেরকম হচ্ছে খাসকাটা খাসকাটা থাকে যেখানে পা দিয়ে উঠে মানুষজন ডগা পর্যন্ত, তো ওরকম দেখা যাবে যে উল ফাইবারটা টোটালি হচ্ছে খেজুর গাছের মতো, তো স্কেল টাইপস, তো ওই সার্ফেস আবার মনে করো হচ্ছে কটনের সার্ফেস আর জুটের সার্ফেস একরকম হবে না, কারণ দেখা যাবে যে হচ্ছে আমি যদি মনে করো কটন এবং জুট যদি ব্লেন্ড করে চালাই অথবা কটন এবং উল হচ্ছে যদি ব্লেন্ড করে চালাই, তো সেই ক্ষেত্রে বলতেছে যে সার্ফেস স্ট্রাকচার একটা ফ্যাক্ট আমি হচ্ছে ড্রাফট দেওয়ার ক্ষেত্রে, যদি সার্ফেস স্ট্রাকচার হার্শ হয় অনেক তাহলে দেখা যাবে যে ড্রাফটটা একটু হচ্ছে মানে রোলার সেটিংসটা একটু হচ্ছে ওয়াইডার করে দিতে হয়, দ্যাট মিনস তখন ড্রাফট একটু কম রাখতে হয়। দেন বলতেছে ক্রিম্প, ক্রিম্প হচ্ছে কি যে ফাইবারের মধ্যে হচ্ছে কি হচ্ছে আমার হচ্ছে ওয়েভি ক্যারেক্টার, ফাইবারের মধ্যে কি আসতেছে ফাইবারের মধ্যে যদি আমি ধরি যে এরকম ফাইবারটা একদম প্লেন থাকে না এরকম দেখা যাবে যে হচ্ছে ওয়েভ আকারে থাকে, এটাকে বলতেছে ফাইবারে হচ্ছে ক্রিম্প, তো বলতেছে ক্রিম্প কতটুকু আছে পরিমাণ সেটা একটা ফ্যাক্টর। ক্রিম্প নর্মালি হিসাব করা হয় ইউনিট লেন্থে,
মনে করে ইঞ্চে বা পার সেন্টিমিটারে কত সংখ্যা আছে এটা হিসাব করা হয়। ইটস বিন ফিনিশ, তোমার তো মানে ম্যানমেড পড়তেছো ফাইবার। ম্যানমেডে কিন্তু দেখা যাবে যে দুইটা স্টেজে কিন্তু হচ্ছে ফাইবারটা তৈরি করা হয়। ম্যানমেডে যদি প্রোচার্ট দেখো অনেকগুলো স্টেজ আছে, ছয়টা কি সাতটা স্টেজ লেখে নর্মালি। তার মধ্যে যদি প্রথম দুটো স্টেজ দেখো যে পলিমার প্রিপারেশন আর একটা হচ্ছে কি আসবে দেন হচ্ছে স্পিনিং, এই দুটো স্টেজে কিন্তু ফাইবার তৈরি হয়ে যায়। বাকিগুলো স্টেপ হলো কি, বাকিগুলো স্টেপ গুলোকে বলা হয় হচ্ছে সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট, যেটা কিসের জন্য করা হয় যে ওই ফাইবারটা দেখা যাবে যে যখন হচ্ছে একদম স্পিনিং করে ফাইবারটা নিয়ে আসা হয় ম্যানমেড এর ক্ষেত্রে, তখন দেখা যাবে যে আমার কি হয় ফাইবারটা হচ্ছে ন্যাচারাল ফাইবারের মতো প্রপার্টিস থাকে না। ন্যাচারাল ফাইবার গুলোর প্রপার্টিজ যেরকম আছে সেই প্রপার্টিজ ডেভেলপ করার জন্য ওই সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট গুলো করা হয়। তার মধ্যে একটা বলো, তার মধ্যে একটা ট্রিটমেন্ট হচ্ছে সারফেস ফিনিশ, মানে সারফেস এর উপর আলাদা একটা কোটিং বা আবরণ দেওয়া হয়। তো সেটা বলতেছে সারফেস ফিনিশ আছে কিনা। দেন হচ্ছে ফাইবার লেন্থ তো বুঝতেই পারবা। আচ্ছা এখানে আছে ইভেননেস অফ ডিস্ট্রিবিউশন অফ ফাইবার লেন্থ, ঠিক আছে। এখানে এই জিনিসটা খেয়াল করো যে ইভেননেস অফ ডিস্ট্রিবিউশন অফ ফাইবার লেন্থ এখানে বোঝানো হয়, তোমাদের সম্ভবত FYT তে পড়ানো হবে যখন ইভেননেস টেস্টার, তখন দেখবে একটা টার্ম পড়াবে তোমাকে UI, UI অথবা তোমাকে পড়াইতে পারে UR, UR হচ্ছে UI হচ্ছে ইউনিফর্মিটি ইন্ডেক্স, ইউনিফর্মিটি ইন্ডেক্স। ইউনিফর্মিটি ইন্ডেক্স আটা হচ্ছে ইউনিফর্মিটি রেশিও, ইউনিফর্মিটি রেশিও। তো ইউনিফর্মিটি ইন্ডেক্স হোক অথবা ইউনিফর্মিটি রেশিও হোক না কেন, ইউনিফর্মিটি রেশিওটা আগে বের করা হতো, লেটেস্ট যে মেশিনটা আছে সেখানে হচ্ছে ইউনিফর্মিটি ইন্ডেক্স বের করা হয় ফাইবারের। এই বলতেছে ইউনিফর্মিটি ইন্ডেক্স মানে হচ্ছে ফাইবারের লেন্থ তো সব সমান থাকে না। দেখো যখন একটা স্যাম্পল নিবা কোন ফাইবারের লেন্থ দেখবে যে সমান পাবে না, একটা থেকে আরেকটা হচ্ছে ভেরি করে। তো বলতেছে একটা থেকে আরেকটা যে আমার ভেরি করে, তো এই ভেরিয়েশনটা কতটুকু আছে, ঠিক আছে। এইটা দেখা হয় ইউনিফর্মিটি ইন্ডেক্স দিয়ে। সেই ইউনিফর্মিটি ইন্ডেক্স বলতেছে কিরকম আছে, দ্যাট মিনস ফাইবার গুলোর লেন্থের মধ্যে হচ্ছে ভেরিয়েশনটা কিরকম আছে এটা দেখা হয়। বলতেছে এটার উপর ডিপেন্ড করবে যে আমি হচ্ছে ড্রাফট কম রাখবো না হচ্ছে বেশি রাখবো। আর দেন বলতেছে আরেকটা জিনিস বলতেছে যে ড্রাফট কম রাখবো না বেশি রাখবো তা কার উপর ডিপেন্ড করবে, ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে। প্রথম কথায় বলে গেছে যে টপ রোলার হোক বা হচ্ছে বটম রোলার গুলো হোক, যে রোলারই হোক না কেন রোলারের ডায়ামিটার কিরকম আছে এটা বলতেছে একটা ফ্যাক্টর। দেন বলতেছে হার্ডনেস অফ দ্য টপ রোলার, হার্ডনেস কিন্তু বটম রোলারের না, হার্ডনেস হচ্ছে টপ রোলারের কথা বলে গেছে যে শুধুমাত্র টপ রোলারের হচ্ছে হার্ডনেস মানে কতটুকু সফট আছে বা কতটুকু হার্ড আছে টপ রোলারটা, এটা বলতেছে একটা ফ্যাক্টর। একটু আগে আমরা ফিগারে দেখলাম যেখানে নীল কালার দিয়ে বোঝানো হচ্ছিল যে প্রেশার দিচ্ছে টপ রোলারে, বটম রোলারে কিন্তু কোনো প্রেশার দেয়নি। সেই কথাটা বলে যাচ্ছে যে টপ রোলারে যে আমি প্রেশার দিচ্ছি সে প্রেশারটা টপ রোলারে কিরকম দিচ্ছে, কি পরিমাণ দিচ্ছে, এটা বলতেছে একটা ফ্যাক্টর হবে, ড্রাফট কম হবে না বেশি হবে। দেন বলতেছে যে টপ রোলারের সারফেসটা কিরকম আছে, একদম হচ্ছে প্লেইন আছে না হচ্ছে এটার মধ্যে আবার হচ্ছে খাস কাটাও আছে, এটা বলতেছে একটা ফ্যাক্টর যে ড্রাফট কত হবে, কম হবে না বেশি হবে। ফ্লুটিং মানে হচ্ছে ফ্লুট শব্দটার অর্থ হচ্ছে খাস কাটা, ঠিক আছে। ফ্লুট শব্দটার অর্থ হচ্ছে খাস কাটা, যে বটম রোলার তাহলে খেয়াল করো টপ রোলারের হচ্ছে এতটুকু পরে আমরা বুঝলাম টপ রোলারের সারফেস গুলো স্মুথ থাকে কিন্তু বটম রোলারে দেখা যাবে যে আমার কি হচ্ছে খাস কাটা থাকে। ফ্লুটিং অফ দ্য বটম রোলার্স, কারণ খাস কাটা আবার হচ্ছে প্যাটার্ন আছে, কোন প্যাটার্নে আমি করতেছি সেটা বলতেছে ফ্যাক্ট বটম রোলারে। দেন কি বলতেছে গাইডিং ডিভাইস, গাইডিং ডিভাইস কি কি আছে দেখো, কয়েকটা জিনিসের কথা বলে গেছে, প্রেশার রড, অ্যাপ্রন এবং হচ্ছে কন্ডেন্সার। প্রেশার রড একটু আগে তো আমি তোমাকে বলে এসেছিলাম, প্রেশার বার, প্রেশার বার বা হচ্ছে প্রেশার রড হচ্ছে একই জিনিস, প্রেশার রড অথবা হচ্ছে প্রেশার বার হচ্ছে একই জিনিস। অ্যাপ্রন এবং কন্ডেন্সার এই দুইটা জিনিস দেখা যাবে যে আমার হচ্ছে ড্র ফ্রেমে থাকে না, কিন্তু এই দুইটা জিনিস হচ্ছে পরবর্তীতে ড্রভিং ফ্রেম বা হচ্ছে রিং ফ্রেম যেটা আছে সেই দুইটা মেশিনে দেখা যাবে যে অ্যাপ্রন এবং কন্ডেন্সার থাকে। নর্মালি হচ্ছে ড্র ফ্রেমের ড্রাফটিং সিস্টেমে অ্যাপ্রন এবং হচ্ছে কন্ডেন্সার থাকে না, শুধুমাত্র প্রেশার রড বা হচ্ছে প্রেশার বার থাকে। তো বলতেছে এটা আছে কিনা এটাও একটা হচ্ছে ব্যাপার। দেন রোলার সেটিং, তার মানে হচ্ছে একটা পেয়ার অফ রোলারের হচ্ছে নিপ পয়েন্ট থেকে
আরেকটা পেয়ারা প্রলারের নিপ পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কত আছে, কম আছে না বেশি আছে? নর্মালি যদি হচ্ছে দূরত্ব যদি বেশি হয় তাহলে হচ্ছে ড্রাফট হচ্ছে কম হয়, আর দূরত্ব যদি কম হয় তাহলে হচ্ছে ড্রাফট হচ্ছে বেশি হয়। দেন হচ্ছে লেভেল অফ ড্রাফট, দেন হচ্ছে বলতেছে কয়টা জোন আছে এবং সেখানে কোন জোনে আমি কতটুকু ড্রাফট রাখতেছি এটা বলতেছে একটা ফ্যাক্টর। মনে করো দুইটা জোন আছে না তিনটা জোন আছে, যদি তিনটা জোন হয় তাহলে আমি ভেঙে ভেঙে মনে করো 6 কে ভেঙে ভেঙে ধীরে ধীরে দিতে পারবো, কিন্তু যদি দুইটা জোন হয় তাহলে দেখা যাবে যে আমার কি হবে, দুইটা জোনে দেখা যাবে যে একটাতে আমি 13 রাখলাম, একটাতে হচ্ছে বাকিটা দিতে হবে ড্রাফট। তো এটা বলতেছে ফ্যাক্টর যে আমি হচ্ছে ড্রাফট কম রাখবো না বেশি রাখবো, দুইটা ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে, র ম্যাটেরিয়াল এবং হচ্ছে আমার ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের উপর। তার মধ্যে ছিল র ম্যাটেরিয়াল প্রপার্টি ছিল এগুলা, আর ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এর প্রপার্টিস হচ্ছে এগুলা, মানে প্রপার্টিস তো না, দেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এরকম থাকা উচিত বা অ্যারেঞ্জমেন্ট এরকম থাকা উচিত। এখন আসলে যে নর্মালি হচ্ছে আমার হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট যদি হয় 3/3 হোক বা 4/4ই হোক না কেন, সেখানে নর্মালি কি কি এলিমেন্ট থাকে একটা ড্রাফটিং সিস্টেমের মধ্যে? আমরা অলরেডি দেখে এসেছি টপ রোলার্স, বটম রোলার্স, প্রেশার বার এবং টপ রোলারের প্রেশার। তো এগুলোর সম্বন্ধে একটু একটু ডিটেলস দেখা হবে। টপ রোলার্স, প্রথম সেন্টেন্সটা দেখো কি বলে গেছে, টপ রোলার ইজ রোলার্স এট দ্য প্লুরাল আর নট পজিটিভলি ড্রিভেন। তাহলে এখন খেয়াল করো, পজিটিভলি ড্রিভেন না মানে কি নেগেটিভলি ড্রিভেন, তাহলে এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হয় যে পজিটিভ ড্রিভেন আর হচ্ছে নেগেটিভ ড্রিভেন? এখানে খেয়াল করো বটম রোলার গুলো আছে, বটম রোলারের কন্টাক্টে টপ রোলার থাকে, বটম রোলার যখন ঘুরবে টপ রোলার কি ঘুরবে না স্থির থাকবে বলো তো? টপ রোলারও ঘুরবে, ঘুরবে রাইট। তাহলে দেখা যাবে যে আমার এই বটম রোলার মোশন পাচ্ছে কার কাছ থেকে, বটম রোলার মোশন পাচ্ছে সরাসরি হচ্ছে মোটর থেকে, মোটর, পুলি, বেল্ট, গিয়ার, শ্যাফট, এখান থেকে সরাসরি হচ্ছে আমার কানেকশন আছে কার সাথে, হচ্ছে বটম রোলারের সাথে। দ্যাট মিনস মোটর ঘুরলে দেখা যাবে যে সরাসরি আমার হচ্ছে বটম রোলার ঘুরবে, কিন্তু টপ রোলারে এরকম কোনো মোটর থেকে সরাসরি কোনো কানেকশন নেই। তো দেখা যাবে যে আমার হচ্ছে এই যখন বটম রোলার ঘুরবে তখন যেহেতু এর কন্টাক্টে টপ রোলার থাকবে, তার মানে হচ্ছে বটম রোলার ঘুরলে টপ রোলার গুলা ঘুরবে। তো যেহেতু সরাসরি হচ্ছে আমার কি হচ্ছে যে মোটর থেকে মোশন পাচ্ছে না টপ রোলার, তো সেই ক্ষেত্রে হচ্ছে কার কাছ থেকে হচ্ছে ভায়া নিচ্ছে, ভায়া হয়ে নিচ্ছে বটম রোলারের কাছ থেকে। এই জন্য বলতেছে যে টপ রোলার গুলা হচ্ছে নেগেটিভলি পজিটিভলি ড্রিভেন না, দ্যাট মিনস নেগেটিভলি ড্রিভেন, আর বটম রোলার যেহেতু সরাসরি মোটর থেকে মোশন পেয়ে ঘুরতেছে সেহেতু বটম রোলার গুলা হচ্ছে পজিটিভলি ড্রিভেন। বোঝা গেছে? বুঝেছো কি বোঝো নাই? পজিটিভ ড্রিভেন আর নেগেটিভ ড্রিভেন, মোটর থেকে যদি সরাসরি হচ্ছে মোশন নিয়ে ঘোরে তাহলে সেটা বলতেছে পজিটিভলি ড্রিভেন, আর যদি মোটর থেকে সরাসরি মোশন না পেয়ে অন্য কোন পার্টসের কাছ থেকে আমি হচ্ছে মোশন নিয়ে ঘুরতেছি তাহলে সেটাকে বলতেছে নেগেটিভলি ড্রিভেন। তার মানে দেখা যাবে যে এখানে টপ রোলার গুলা হচ্ছে সরাসরি মোটর থেকে মোশন পায় না, কার কাছ থেকে মোশন নেয়, বটম রোলার কাছ থেকে ধার নিচ্ছে, এই জন্য বলতেছে টপ রোলার গুলা হচ্ছে নেগেটিভলি ড্রিভেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়ান পিস রোলারের কথা বলে গেছে এবং আটা বলে গেছে কি টুইন রোলার, টুইন মানে হচ্ছে যমজ। তো এখানে ওয়ান পিস বলতেছে কোথায়, স্পিনিং প্রিপারেশন বলতে বোঝানো হচ্ছে যে ড্র ফ্রেম থেকে পিছনের দিক, দ্যাট মিনস ব্লো রুম, কার্ডিং, ড্র ফ্রেম, এগুলোকে বলা হয় স্পিনিং প্রিপারেশন। কারণ যদি একটা স্পিনিং মিলে যাও সেখানে তিনটা ভাগ থাকে, ব্যাক সেকশন বা প্রিপারেশন, প্রিপারেটরি সেকশন, দেন হচ্ছে ধরা হয় হচ্ছে রিং সেকশন, আর আরেকটাকে ধরা হয় হচ্ছে আমার হচ্ছে ফিনিশিং সেকশন। তো সেই হিসেবে লিখছে স্পিনিং প্রিপারেটরি সেকশন মানে হচ্ছে একদম হচ্ছে ড্র ফ্রেম থেকে পিছনের যে মেশিন গুলা থাকবে। তো সেখানে যদি দেখি তাহলে সেখানকার ড্রাফটিং সিস্টেমে দেখা যাবে যে কি কি কে কে কারা কারা থাকে ড্র ফ্রেম থেকে পিছনে, একটু যদি খেয়াল করো ব্লো রুম থাকে, কার্ডিং থাকে, দেন হচ্ছে কি থাকে ব্রেকার ড্র ফ্রেম থাকে, ল্যাপ ফর্মার থাকে, কম্বাক থাকে, দেন হচ্ছে আমার কি ফিনিশার ড্র ফ্রেম থাকে। তো নর্মালি ব্লো রুম এবং কার্ডিং এ এরকম কোনো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নাই এই মেশিন দুইটাতে, মানে এই ব্লো রুমের সেকশনে যতগুলো মেশিন আছে সেগুলো এবং হচ্ছে কার্ডিং মেশিনে কোনো প্রকার ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নাই। ড্র ফ্রেমে থাকবে, কম্বার মেশিনে থাকবে, ল্যাপ ফর্মার মেশিনে থাকবে, দেন হচ্ছে
রোলার গুলাকে তুলতে পারবা, এই জন্য বলতেছে এটা হচ্ছে ওয়ান পিস রোলার। আর যদি আমি রোভিং ফ্রেম বা হচ্ছে আমি স্পিনিং ফ্রেম দেখি, সেখানে টুইন কেন বলতেছে, কারণ দেখা যাবে যে আমার কি হবে, একটা হচ্ছে কোন মেটাল বডির সাথে দুইটা রোলার হতে একসাথে জোড়া লেগে আছে, এজন্য বলতেছে টুইন। বোঝা গেছে? হ্যালো। জি ম্যাম, বোঝা গেছে। ওকে, এখন আসো, এখানে বলতেছে বল বেয়ারিং। তোমরা যারা সাইকেল চালাও ওখানে বেয়ারিং তো আছে, তাই না? খেয়াল করো, বেয়ারিং ছাড়া তো আসলে ঘুরবে না কোনো পার্টেই। তো সেটা বলতেছে বেয়ারিং এর আবার বিভিন্ন ধরনের টাইপস আছে, তার মধ্যে এক ধরনের বেয়ারিং হচ্ছে বল বেয়ারিং, মানে একটা টাইপস। সেটা বলে গেছে যে বল বেয়ারিংটা ইউজ করা হয় রোলার মাউন্টিং, মাউন্টিং এর জন্য। আচ্ছা, রোলার মাউন্টিং মানে হচ্ছে রোলারটাকে ঝোলানো, ঠিক আছে? যে রোলারটাকে যদি হচ্ছে উপরে, মেশিন গুলো তো হচ্ছে দেখা যাবে যে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড থেকে বা সার্ফেস থেকে দেখা যাবে যে একটু উপরে থাকে, তো ওইখানে দেখা যাবে সাপোর্টের জন্য হচ্ছে কি হচ্ছে বেয়ারিং হচ্ছে দেওয়া হয় যেন ঘোরে স্মুথলি। এটা বলতেছে মাউন্টিং বলা হয়, মাউন্টিং শব্দটা অর্থ হচ্ছে ঝোলানো, এটা বলতেছে রোলার মাউন্টিং। আচ্ছা, এখানে বলতেছে টপ রোলার যেগুলো থাকবে, টপ রোলার আমরা ফিগারে দেখেছিলাম যে টপ রোলার গুলা উপরে হচ্ছে কোটিং থাকে ভিতরে, এই যে দেখো উপরে, বাইরে সার্ফেসে দেখো একটু গাঢ় করে দেওয়া আছে, মানে ভিতরের এই বড় যে পার্টটা আছে এই বড় পার্টটা স্টিলের তৈরি, স্টিলের বা মেটালের তৈরি, মেটালিক বডি পার্ট থাকে, আর তার সার্ফেসে দেখা যাবে যে সিনথেটিক রাবারের একটা কোটিং থাকে, মানে কোটিং মানে হচ্ছে আবরণ থাকে, একটা খোলস থাকে। তো এই সিনথেটিক রাবারের কোটিং যেটা থাকে বা আবরণ যেটা থাকে, তো সেইটা বলতেছে সেইটা সফট হবে না হার্ড হবে, এটা বলতেছে ফ্যাক্টর। তো সেইটা বলতেছে যে সফটনেস, নর্মালি যদি সফট হয় তাহলে বেসিক্যালি ফাইবারটাকে গাইড খুব ভালোভাবে করতে পারে। যদি হচ্ছে টপ কলারের হচ্ছে যদি হচ্ছে সফট যদি হয় কোটিংটা, তাহলে হচ্ছে কি হয় যে ফাইবারটাকে ভালো করে গাইড করতে পারে, কিন্তু সমস্যাও আছে একটা। বলতেছে গাইড ভালো করুক, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে কোটিংটা, ক্ষয় হয়ে গেলে সমস্যা, অনেক তাড়াতাড়ি এটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু হার্ড হলে কি সুবিধা আছে যে ক্ষয়টা আবার হচ্ছে ভালো হবে না, ক্ষয়টা বেশি হবে না, কিন্তু ফাইবার গাইডেন্স, এটা গাইড করার জন্য যেটা আমি ইউজ করতেছি সেই ফাইবার গাইডেন্সটা খুব একটা বেশি ভালো হবে না। তো এই যে হার্ড না হচ্ছে কতটুকু হার্ড হলে এটাকে সফট বলবো, বা হচ্ছে কতটুকু হার্ড হলে এটাকে হার্ড বলবো, বা কি দিয়ে সেটা মেজার করবো, বেসিক্যালি মেজারমেন্টের ইউনিটটা হচ্ছে ডিগ্রি শোর, ঠিক আছে? সফটনেস এর উপর বা হার্ডনেস বেসিক্যালি বলা হয়, হার্ডনেস কে তিন ভাগে ভাগ করা হয়, সফট, মিডিয়াম এবং হার্ড, এবং সেখানে রেঞ্জ থাকে এরকম যে হচ্ছে যদি 65 থেকে 75 ডিগ্রি শোর হয় তাহলে সেই হার্ডনেসটাকে বলা হয়েছে সফট, আর যদি হচ্ছে 75 থেকে 80 ডিগ্রি শোর হয় সেটাকে মিডিয়াম, এবং 80 উপরে যদি হচ্ছে হার্ডনেস গিয়ে দাঁড়ায় তখন সেইটাকে বলতেছে আমার হচ্ছে হার্ড কোটিং। আর রোলার ডায়ামিটার, টপ রোলার ডায়ামিটার নর্মালি হচ্ছে 25 থেকে 40 মিলিমিটার হয়ে থাকে। এখন বলতেছে কি মেইনটেনেন্স অফ টপ রোলার্স। এখন আমরা কি বললাম যে যদি একটু মনে করেন সফট নিলাম বা মিডিয়াম নিলাম, তো অনেক দিন হচ্ছে ব্যবহার করার পর রোলারের কোটিংটা মনে করো মাঝখানে হচ্ছে ক্ষয়ে গেছে, কোনো জায়গায় ক্ষয়ে গেছে, কোনো জায়গায় ঠিক আছে, তো ওইভাবে কিন্তু আর হচ্ছে প্রসেস করা যাবে না, যাবে ঠিক আছে, কিন্তু ফাইবারের কোয়ালিটি যেটা হচ্ছে ইয়ানে গিয়ে এফেক্ট করবে, দ্যাট মিনস ইয়ানের কোয়ালিটি ভালো হবে না। তাই এটা ভালো করার জন্য কি করতে হবে, পুরো সার্ফেসটাকে হচ্ছে ইভেন করে দিতে হবে। ইভেন করার জন্য কি করতে হবে, গ্রাইন্ডিং করতে হবে, দ্যাট মিনস উপরে সার্ফেসটা হচ্ছে ঘষে সমান করে দিতে হবে। এই সমান করে এটাকে বলতেছে বেসিক্যালি মেইনটেনেন্স টপ রোলারে, যে কোনো কারণে হচ্ছে কোটিংটা হচ্ছে আমার কি হয়ে যায় যে হচ্ছে আনইভেন হয়ে যায়, তখন সেই কাজ হবে কোটিংটাকে হচ্ছে ইভেন করা, এটা বলতেছে টপ রোলারের মেইনটেনেন্স। ইভেন করবো আমি কার সাহায্যে, কোন মেশিনের সাহায্যে, বলতেছে গ্রাইন্ডিং, এটা বলতেছে মেশিনটার নাম হচ্ছে গ্রাইন্ডিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক অথবা হচ্ছে গ্রাইন্ডিং হচ্ছে রোলার। এই মেশিন ইউজ করে আমি হচ্ছে টপ রোলারের যে কোটিংটা থাকবে সেই কোটিংটাকে আমি হচ্ছে সার্ফেসটা যদি আনইভেন থাকে এটাকে ইভেন করে দিতে পারবো। এখন খেয়াল করো যখন আমি ইভেন করব তার মানে হচ্ছে কি, কোটিংটা ডায়ামিটার কমে যাবে না, কারণ আমি তো শেষে ফেলাই দিচ্ছি ওটাকে, যে গ্রাইন্ডিং ডিস্ক অথবা গ্রাইন্ডিং রোলার যেটা ইউজ করতেছি দেখা যাবে যে কি হচ্ছে উপরের পার্টটা শেষে আমি হচ্ছে কারণ তো সিনথেটিক রাবার কেটে শেষে ফেলাই দিচ্ছি, যদি ফেলাই দেই তাহলে তো রোলারের ডায়ামিটার কমে যাবে,
এখন কথা হলো কতটুকু কম হলে আমি অ্যাকসেপ্ট করব। বলতেছে এই 25 মিলিমিটার, 25 মিলিমিটার পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করব। মনে করো আমি 30 মিলিমিটার রোলারের ডায়ামিটার ছিল, আমার দেখা যাচ্ছে গ্রাইন্ডিং করতে 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 আমার 25 মিলিমিটার এসে দাঁড়িয়েছে। যদি 25 মিলিমিটার পর্যন্ত দাঁড়ায় রোলারের ডায়ামিটার তাহলে ঠিক আছে, কিন্তু যদি 25 মিলিমিটার কম চলে আসে রোলারের ডায়ামিটার গ্রাইন্ডিং করতে করতে, তাহলে বলতেছে তখন হচ্ছে কি হবে, সিনথেটিক রাবারের কোটিংটা হচ্ছে ফেলাই দিতে হবে, ফেলাই দিয়ে নতুন একটা কোটিং হচ্ছে আবার হচ্ছে রোলারের গায়ে পরাই দিতে হবে। এটাই বলতেছে আমার হচ্ছে মেইনটেনেন্স অফ টপ রোলারস। বোঝা গেছে? ওকে, এবার আসে টপ রোলার প্রেসার। এখন একটা জিনিস খেয়াল করে ফিগারটা থেকে, কি বললাম আমরা যে এই বটম রোলার গুলো পজিটিভলি ড্রিভেন, মানে হচ্ছে মোটর থেকে সরাসরি মোশন নিচ্ছে, আর টপ রোলার গুলা হচ্ছে যেহেতু বটম রোলার এর কন্টাক্টে হচ্ছে বসে আছে, তার মানে বটম রোলার গুলো টপ রোলারে ঘুরবে। এখন খেয়াল করো খুব স্বাভাবিক, এ যখন ঘুরতেছে এও ঘুরতেছে কন্টাক্টে, একই দেবে থাকতে চাবে না, উপরের দিকে উঠে যেতে চাবে। মনে করো বটম রোলার ঘুরতেছে ভালো কথা, তার কন্টাক্টে মনে করো ফাইবার নাই, তার কন্টাক্টে হচ্ছে কি আছে টপ রোলার বসে আছে। তো বটম রোলার যখন হাই স্পিডে ঘুরতেছে টপ রোলার তো হচ্ছে ঘুরবে, তো যখন ঘুরবে দুইটা পার্টসই হচ্ছে হাই স্পিডে, তখন কি এরা কন্টাক্টে থাকতে চাবে না বাইরের দিকে ছড়ায় যেতে চাবে? উপরের দিকে উঠে যেতে চাবে। তাহলে খেয়াল করো উপরের দিকে যদি উঠে যেতে চায়, কারণ এখানে হচ্ছে বটম রোলারটাকে একটা শ্যাপ দিয়ে ধরে রাখা হয়ে গেছে, নাহলে হাই স্পিডে ঘুরতে পারতো না। এখন টপ রোলার গুলো শ্যাপ দিয়ে ধরে রাখা হয়ে গেছে, কিন্তু দেখা যাবে তারপরে এটা টেন্ডেন্সি থাকে একটু হলো উপরের দিকে উঠে যাওয়ার। তো এইটা যেন উঠে না যেতে পারে, তাহলে মানে কখনো উঠে গেছে কখনো বসে আছে, তাহলে তো দেখা যাবে যে ফাইবারের উপর প্রেশারটা সমান থাকবে না সব সময়। আর যদি প্রেশারটা সমান না থাকে তাহলে দেখা যাবে যে আমার কি হবে, ফাইবার এমনি আনইভেন নিচে, তার উপর যদি আমি এখানেই প্রসেসে দেখা যাবে যে আরো বেশি আনইভেন হয়ে যাবে, যদি কখনো হচ্ছে একটা প্রেশার দিলে একরকম প্রেশার দিলে আরেক রকম প্রেশার দিলে অন্য সময়, এটা যেন না হয়। বিভিন্ন সময় যেন টপ রোলারের প্রেশার যেন বিভিন্ন না হয়, সব সময় যেন টপ রোলার একই প্রেশারে বটম রোলারের কন্টাক্টে থাকে, সেটা মেনটেন করার জন্য টপ রোলারের উপর প্রেশার দেওয়া হয়। এই প্রেশারটা যে দেওয়া হয় টপ রোলারের উপর যেন সব, কেন টপ রোলারটা যেন সব সময় বটম রোলারের সাথে একই প্রেশারে কন্টাক্টে থাকে। এই কন্টাক্টে থাকার প্রেশার দেওয়া সিস্টেম হচ্ছে 5 ধরনের, কি কি মানে ওয়ে আছে বা মেথড আছে 5 ধরনের। বলতেছে ডেড ওয়েট, অবসুলিট বলতেছে মানে এটা পুরাতন হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে, এখন এখন আর ইউজ করা হয় না। অবসুলিট মানে হচ্ছে সেকেলে বা হচ্ছে পুরাতন, তো এটা বলতেছে ডেড ওয়েট। দেন হচ্ছে স্প্রিং ওয়েট বলতেছে সবচেয়ে বেশি ইউজ হয়, স্প্রিং দিয়ে যেটা ওয়েট দেওয়া হয় সেটা বলতেছে বেশি ইউজ হয়। নিউমেটিক ওয়েট বলতেছে রিটার বলে দিয়েছে কি, একটা হচ্ছে মেশিন যারা তৈরি করে ম্যানুফ্যাকচারার বা কোম্পানি, তাদের একটা ব্র্যান্ডের নাম হচ্ছে রিটার। দ্যাট মিনস হচ্ছে নিউমেটিক ওয়েইং যারা আছে, নর্মালি রিটার ব্র্যান্ডের যে কোম্পানিটা আছে ওরা ইউজ করে, এই জন্য ব্র্যাকেটে রিটার লিখেছে। হাইড্রোলিক সিস্টেম, হাইড্রোলিক মানে হচ্ছে তরল, কোনো একটা তরল আমি ইউজ করে প্রেশার দিতে পারি, ঠিক আছে, সেটা ওয়াটার হতে পারে অথবা অন্য কোনো লিকুইডও হতে পারে, ওয়াটার হোক অথবা অন্য কোনো লিকুইড হোক না কেন, সেটা যদি আমি ইউজ করে প্রেশারটা দিতে পারি সেটাকে বলতেছে হাইড্রোলিক সিস্টেম। তো এখানে হার্ড বলতেছে হার্ডলি ইউজড, মানে এটা খুব একটা বেশি ইউজ হয় না, কদাচিত ইউজ হতে পারে, মানে খুব রেয়ার এটা ইউজ করা। আর দেন হচ্ছে ম্যাগনেটিক ওয়েইং ইউজ বাই দ্য ফার্মা শাকল ওয়েল কোম্পানি, এটা একটা কোম্পানির নাম, বলতেছে এরা আগে ইউজ করতো, তার মানে এখন আর ইউজ করা হয় না, তার মানে টপ রোলারকে বটম রোলারের কন্টাক্টে সবসময় একই ধরনের প্রেশারে রাখার জন্য এই 5টা সিস্টেম শুরু থেকে মানে ওয়ার্ল্ড এর শুরু থেকে এখন পর্যন্ত হচ্ছে প্রচলিত আছে। তবে তার মধ্যে দেখা যাবে যে স্প্রিং লোডারটাই বেশি চলে ড্র ফ্রেমের ক্ষেত্রে, আর নিউমেটিক যেটা আছে নিউমেটিক চলে বেশি হচ্ছে রিং ফ্রেমে, রিং ফ্রেম এবং হচ্ছে আমার রোকিং ফ্রেম যেটা আছে ওখানেও ড্রাফটিং সিস্টেম আমরা পাবো, একই জিনিস ওখানেও আছে। তো এই ড্রাফটিং সিস্টেম গুলাই হচ্ছে দেখা যাবে যে ওই দুটাতে আমার হচ্ছে নিউমেটিক ওয়েটটা বেশি চলে। বোঝা গেছে? এবার আসো বটম রোলার্স। আচ্ছা বটম রোলার্স গুলো আমরা দেখলাম, ফিগারে আমরা দেখে এসেছিলাম আগের যে ফিগারটা যেটাতে আমরা বেসিক প্রিন্সিপাল পড়েছিলাম, ওইখানে যদি দেখি
তাহলে খেয়াল করো এখানে বটম রোলার্স কি কি ছিল, বটম রোলার ছিল খেয়াল করো, এখানে বলেছিলাম খাস কাটা আছে, এই খাস কাটাকে রোলারের ক্ষেত্রে ইউজ করা হয়, শব্দটা ইউজ করা হয় ফ্লুট। খাস কাটা যেটা আছে এখানে ড্রাফটিং সিস্টেমে যে রোলার গুলো আছে এগুলোর ক্ষেত্রে শব্দটা ইউজ করা হয় হচ্ছে ফ্লুট, FLUTE, ফ্লুট শব্দটা ইউজ করা হয়। ফ্লুট মানে হচ্ছে খাস কাটা, মানে রোলারের সারফেসটা সমান না হয়ে খাস কাটা, কিছু কিছু খাস কাটা খাস কাটা আছে, এই শব্দটা হয় বলছে ফ্লুট বা হচ্ছে ফ্লুটিং শব্দটা ইউজ করে। ওকে, ফ্লুট হচ্ছে ভার্ব আর তার সাথে আইএনজি যোগ করে ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে ফ্লুটিং। এখন আসো বলতেছে তিন ধরনের বটম রোলার, ওটাগুলো ছিল টপ রোলার্স গেল, এখন আসো বটম রোলার্স। বটম রোলার্স এর ক্ষেত্রে নরমালি বলতেছে তিন ধরনের হচ্ছে এরকম ফ্লুটিং দেখা যায়, তার মধ্যে দেখা যাবে যে আমার কি আছে এরকম হচ্ছে প্যারালাল যে ফ্লুটিংটা আছে কাজকারাটা আছে এটাকে বলা হয় এক্সিয়াল, এক্সিয়াল অথবা প্যারালাল ফ্লুটিং। এটা দেখা যাবে যে কি আছে আমার হচ্ছে ফাইবার এক্সিস এর সাপেক্ষে খাস কাটা গুলো কি আছে প্যারালাল না এরকম, এটা খেয়াল করো। এটা সেন্টার যদি খেয়াল করি তাহলে সেন্টার এক্সিস এর সাপেক্ষে রোলারের খাস কাটা গুলো প্যারালাল ছিল, এই জন্য বলেছে প্যারালাল ফ্লুটিং অথবা এক্সিয়াল ফ্লুটিং। আর এখানে যদি আমরা খেয়াল করি বি নাম্বার ফিগারে, তাহলে খেয়াল করো ফাইবারের এক্সিস যদি আমি চিন্তা করি তাহলে ফাইবারের এক্সিস এর সাপেক্ষে আমার কি আছে খাস কাটা গুলো ইনক্লাইন্ড অবস্থায় আছে, আনত অবস্থায় আছে, এটাকে বলা হয় আমার কি হচ্ছে স্পাইরাল, স্পাইরাল ফ্লোটিং। এবং আচ্ছা একটু ওয়েট করো আজানটা শেষ হোক। হ্যালো, আছো? জি ম্যাম। আচ্ছা খেয়াল করো এটা ছিল স্পাইরাল বা ইনক্লাইন্ড ফ্লোটিং। আর সি নাম্বার খেয়াল করো, সি নাম্বার হচ্ছে একদম ক্রস, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে এটাকে বলা হয় নার্ড। এখন আসি নর্মালি হচ্ছে কোনটা কখন ইউজ করা হয়। আচ্ছা নার্ড ফ্লোটিংটা ইউজ করা হয় হচ্ছে আমার অ্যাপ্রনকে ধরে রাখার জন্য। অ্যাপ্রন একটু আগে আমরা দেখে আসলাম যে ড্রাফটিং সিস্টেমে একটা এলিমেন্টস এর নাম হচ্ছে অ্যাপ্রন, সেই অ্যাপ্রনটাকে যেন হচ্ছে গাইড করতে পারে বা ধরে রাখতে পারে, সেই অ্যাপ্রনটাকে ধরে রাখার জন্য আমরা কি করা হয় নাল ফ্লোটিং যেটা আছে সেটা ইউজ করা হয়। ইনক্লাইন্ড এবং হচ্ছে এক্সিয়াল এই দুটার মধ্যে দেখা যাবে যে আমার কি হয় স্পাইরাল যেটা আছে স্পাইরালটার হচ্ছে গ্রিপিং এক্সিয়াল এর থেকে ভালো হবে। নর্মালি ফ্রন্ট রোলার যেগুলো আছে অনেক সময় দেখা যাবে যে ভালো যদি গ্রিপিং ভালো করতে চায় অনেক সময় দেখা যাবে যে স্পাইরাল করে, এক্সিয়ালও মোটামুটি ইউজ হয়, তবে বেটার হবে এক্সিয়ালের চেয়ে স্পাইরাল ফ্লুটিং যেটা আছে
সেই স্পাইরাল ফ্লুটিংটা আমার কি হবে, আমার হচ্ছে ফাইবার গ্রিপিংটা ভালো হবে। আর এখানে বটম রোলার ডায়ামিটার নর্মালি হচ্ছে 20-90 মিলিমিটার হয় এবং হচ্ছে সাধারণত আমার 25-50 মিলিমিটার বেশি ইউজ হয়। আচ্ছা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এখানে যে যেগুলো দেওয়া আছে দেখো, নর্মালি হচ্ছে ড্রাফটিং এই ধরনের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট ইউজ হয়। তো এই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট গুলো তোমরা একটু ডিটেলস পড়ে নিও হচ্ছে ওয়ার্নার ক্লেইন এর বই থেকে, ওয়ার্নার ক্লেইন এর বই ম্যানুয়াল অফ টেক্সটাইল টেকনোলজি, ওইখানে হচ্ছে আমার যে 6টা ভলিউম আছে ওইখানে দেখবে প্রথম দিকে যে ভলিউম গুলো আছে সেই ভলিউমে এগুলো ডিটেলস দেওয়া আছে, ওইখান থেকে তোমরা নিজেরাই এটা পড়ে নিও। পরীক্ষায় কিন্তু থাকবে কোনো একটা কি পড়ে নিবা, মনে করো হচ্ছে 3/4 হচ্ছে ড্রাফটিং সিস্টেম ডিসক্রাইব করতে বলবেন, ওখানে কিন্তু সুন্দর করে সব ডিসক্রিপশন দেওয়া আছে। তো এইটা আসবে তোমার হলো সেলফ স্টাডি, এই সবগুলো আসবে সেলফ স্টাডি 1, 2, 3, 4, 5 মানে প্রত্যেকটা ড্রাফটিং সিস্টেমের হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এবং হচ্ছে সেটার হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট এবং সেটার হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে লিখতে হবে হচ্ছে আমার হচ্ছে ওই বই থেকে। পরীক্ষা কিন্তু এটা আসবে, এটা সেলফ স্টাডি নিজেরাই বই থেকে পড়ে নিবা, বোঝা গেছে? আচ্ছা এবার আসো হচ্ছে এখানে কিছু কথা বলে গেছে এবং ডিজিট বলে গেছে, এই ডিজিট গুলো সম্বন্ধে এখানে তোমাদের বলি আমরা। আমি তো এখানে বলে গেছে যেটা যে ড্র ফ্রেমে নর্মালি হচ্ছে ড্রাফট কত রাখা হয়, আমরা যে মনে করি এখানে দেখেছিলাম, মনে করো 3/3 ড্রাফটিং সিস্টেম আমরা দেখলাম, যে আমরা যেটা ম্যাটেরিয়াল প্যাসেজ ডায়াগ্রাম দেখলাম সেখানে হচ্ছে 3/3 ড্রাফটিং সিস্টেম ছিল, তার মানে হচ্ছে ব্যাক জোন আর হচ্ছে ফ্রন্ট জোন ছিল, দুইটা জোন ছিল। তো দুইটা জোন যদি হয় তাহলে ব্যাক জোনে যে ড্রাফট থাকে এটাকে বলা হয় ব্যাক ড্রাফট এবং ফ্রন্ট জোনের যে ড্রাফট থাকে এটাকে বলা হয়েছে ফ্রন্ট জোন ড্রাফট। এই ব্যাক জোন ড্রাফট এবং ফ্রন্ট জোন ড্রাফটে নর্মালি ড্রাফট কত রাখা হয় সেটাই বলে গেছে এই ডিজিট গুলা। এই ব্যাক জোন ড্রাফট যেটা বলে গেছে যে নর্মালি 1.05 থেকে 1.25 এইটা নর্মালি রাখা যায়, ঠিক আছে? মানে আমার স্কোপ আছে ব্যাক জোনে আমি এত ড্রাফট রাখতে পারবো, কত থেকে কত রাখতে পারবো, 1.05 থেকে 2.5 রাখতে পারবো। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাবে যে আমার কত রাখা হয়, 1.25 থেকে 1.8 রাখা হয় এই রেঞ্জের মধ্যে, মানে 1.5 আমি জিরো দিতে পারবো, 2.5 ও দিতে পারবো। কিন্তু আমি যখন ফাইবারটাকে প্রসেস করি তখন দেখা যাবে যে নর্মালি হচ্ছে এত এই 1.05 এত নিচেও নামা হয় না আবার এত হাইও চলা যায় চলে যাওয়া হয় না। তাহলে কত রেঞ্জের মধ্যে থাকে প্র্যাকটিক্যালি মানুষ প্র্যাকটিস করে যেটা, সেটা হচ্ছে 1.25 থেকে 1.8 এই রেঞ্জের মধ্যে রাখে। আর হচ্ছে বলতেছে টোটাল ড্রাফট ড্রাফটে কত দেওয়া যাবে, টোটাল ড্রাফট বলতেছে 3.5 থেকে, মানে ব্রেক জোন ড্রাফট এবং হচ্ছে ফ্রন্ট জোন ড্রাফটের হচ্ছে গুণফল সেটা কত থাকা বলতেছে 3.5 থেকে 12 এই রেঞ্জে দেওয়া যাবে, মানে 3.5 থেকে 12 মতো তুমি যে কোনো ডিজিট দিতে পারবা। কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে কত রাখা হয় দেওয়া হয় নর্মালি হচ্ছে ড্রাফট টোটাল ড্রাফট মেকানিক্যাল ড্রাফট নর্মালি বলতেছে 5 থেকে 8 এই রেঞ্জে রাখা হয়, এর বেশি নর্মালি হচ্ছে বা কম নর্মালি হচ্ছে দেওয়া যায় না, দেওয়া হয় না। তবে দেওয়া যে যাবে না সেরকম না, দেওয়া যাবে। ওকে আচ্ছা এখন খেয়াল করো তোমাদের এখান থেকে মনে হয় 50% এর মতো হয়ে গেল। এখন তোমাদের সিআর কালকে বলতেছিল তোমাদের হচ্ছে মানে ক্লাস নিয়ে আগামী উইকে মনে হয় রবিবার পড়ে গেছে হচ্ছে 21 ফেব্রুয়ারি। তো 21 ফেব্রুয়ারি তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে বন্ধ হয়েছে ইউনিভার্সিটি, মানে ক্লাস তো সবে বন্ধ হয়ে থাকবে। তো আমি চাচ্ছিলাম আসলে হচ্ছে ইয়ে নেওয়ার জন্য, মানে আরেকদিন এই সপ্তাহে ক্লাস নিয়ে নেওয়ার জন্য, আর তোমাদের সিআর বলতেছে দ্রুত হচ্ছে প্যাক করে দেওয়ার জন্য। তো এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছে। তো আসলে দেখো তোমাদের জন্য যেটা আসলে যেটা হবে কালকে, আমি হামিমের সাথেও কথা বলেছি যে হচ্ছে আমি ম্যাথ গুলা হচ্ছে আপাতত আর পড়াচ্ছি না, ম্যাথ গুলা দেখা যাবে যে তোমাদের যখন এই পরীক্ষার ডেট দিবে বা হচ্ছে যদি অফলাইনে শুরু হয়ে যায় ক্লাস তখন হচ্ছে মানে ফেস টু ফেস হচ্ছে করানো হবে এই টার্গেটে নিচ্ছি। আর যদি একান্তই না হয় যে সবগুলো অনলাইনে করে দিয়ে হচ্ছে তোমাদের অনলাইনে মানে হচ্ছে অফলাইনে শুধু পরীক্ষা হবে, তো তখন তাহলে হচ্ছে ওই নেক্সট ডে কোন একদিন ঠান্ডা মাথায় বসে তোমাদের সব ম্যাথ গুলা দুইটা ক্লাস নিলে বা তিনটা ক্লাস নিলেই হয়ে যাবে, ঠিক আছে?
আর হচ্ছে থিওরি মনে হয় কিছুটা তাহলে বাকি থাকলো। এখন দেখো তোমরা কি আরেকদিন ক্লাস করে এটা শেষ করে দিবে, আর একটা ক্লাস হয়ে গেলে থিওরির পার্টটা শেষ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র হচ্ছে ম্যাথ বাকি থাকবে। আর একদিন ক্লাস করলে মানে থিওরিটিক্যাল পার্ট পুরোটাই শেষ হয়ে যাবে। এখন দেখো তোমরা হচ্ছে এই সপ্তাহে একদিন ক্লাস করে হচ্ছে থিওরি পার্টটা শেষ করে দিবা, না ওই সময় যখন ম্যাথ করাবো তখন হচ্ছে বাকিটুকু শেষ করে দিবা, যেহেতু নেক্সট সানডে ক্লাস হচ্ছে না। আচ্ছা কেউ বলতে পারতেছো না? আচ্ছা তাহলে আমি হামিমের সাথে কথা বলে তোমাদের ডিসিশন দিয়ে দেবো। ওকে তাহলে আপাতত বটম রোলার্স পর্যন্তই থিওরি শেষ হলো আমার হচ্ছে ড্র ফ্রেমের, আর তোমাদের আগের চ্যাপ্টারের যে শিটটা ছিল মানে এখান পর্যন্ত, এটা কিন্তু সেলফ স্টাডি, নিচের এই হচ্ছে বই থেকে এটা ডিসক্রিপশন দেখে নিও, কারণ এটা এত বেশি কমপ্লিকেটেড না। যেহেতু একটা তোমাকে আমি হচ্ছে ডাবলিং সিস্টেম সম্বন্ধে অলরেডি বলছি, বাকি সবগুলো মোরাললেস কাছাকাছি হবে, তো সেক্ষেত্রে সবগুলো আমি দেইনি, যে তোমরা নিজেরা এখান থেকে দেখে নিও, তবে যে কোনো একটা ডিসক্রিপশন কিন্তু এক্সামে থাকবে ভালো করে। তাহলে আজকে পর্যন্তই থাকুক, আর হচ্ছে সিআর এর সাথে কথা বলে আমি ডিসিশন জানিয়ে দেব যে হচ্ছে এই সপ্তাহে নিচ্ছি, আর হচ্ছে পরে কোনো এক সময় নিব। ম্যাম আমাদের আমাদের এক্সট্রা ক্লাসগুলো দুপুরে দিলে সব থেকে বেশি ভালো হয়। দুপুরে বলতে 4টা 5টা এরকম? তখন তো দুপুর না, তখন তো বিকেল 3টার দিকে আর কি, 3টা 4টা এমন টাইম হবে। না কালকে আমার 3টার দিকে আমার হচ্ছে আমার নিজেরই হচ্ছে আমার স্টুডেন্টদের এক্সাম আছে 4-2 এর, সো দেখা যাবে যে আমার ওখান থেকে আসতেই হচ্ছে 5টা বাজে মিনিমাম ভার্সিটি থেকে। সো কালকে আসলে বিকেলে হবে না, হলে তোমাকে সন্ধ্যায় করতে হবে 7টার দিকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সিআর এর সাথে কথা বলে তোমাদেরকে এটা কনফার্ম করতেছি যে আসলে ফাইনালি কি ডিসিশন হচ্ছে, আজকে জানাবো তোমাদেরকে।